আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সানোর ভাইয়া, আজকে যুক্ত হয়ে গেছি ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় মানব ভূগোল নিয়ে। দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাস শুরু করব। মেহেদি বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। রাজিয়া খাতুন বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা? আর তোমরা কোথা থেকে দেখতেছো ক্লাসটা? আচ্ছা, ঐশি বলছে ওয়েট করতেছিলাম ভাইয়া। হ্যাঁ আচ্ছা, ওয়েট করতেছিলা। ফাহিম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। জোহা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। নন্দিনী বলছে যে ভাইয়া কেমন আছেন? আমি খুব ভালো নাই, হ্যাঁ খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো আসলে মন মানসিকতা খুব বাজে পরিস্থিতির মধ্যে আছে, মানসিকভাবে আমি অনেকটা বাধাগ্রস্তের মধ্যে আছি, তো ক্লাস জানি না কেমন নিতে পারবো। আজকে চেষ্টা করবো তোমাদের সাথে আজকে থাকার। হ্যাঁ আচ্ছা ভাইয়া, শুরু করবেন না? হ্যাঁ শুরু করবো, শুরু করবো, এখনই শুরু করবো। আচ্ছা, ঢাকা থেকে দেখতেছি, বাড্ডা থেকে। আচ্ছা ভাইয়া, গ্রুপে যে আপনার পোস্ট করছিলাম সেটা কিন্তু আমি ছিলাম, জানেননি? আচ্ছা, গ্রুপে পোস্ট করছিলাম আমি দেখি নাই, ঠিক আছে। আমি কয়েকদিন যাবত খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই জন্য আমি দেখি নাই, খেয়াল করি নাই কথায়। কাইফ বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাজশাহী থেকে বলতেছি। ওয়ালাইকুম সালাম কাইফ, কেমন আছো? জান্নাত বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। নন্দিনী বলছে আপনি কোথায় পড়েন ভাইয়া? আচ্ছা, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি অর্থনীতি বিভাগে। আমার বাসা নীলফামারী জেলা, ডিমলা উপজেলা। আচ্ছা, আরমান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। হিয়া বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? মানিকগঞ্জ থেকে, ওয়ালাইকুম সালাম। মুরাদ বলছে ভাইয়া জয়পুরহাট থেকে দেখতেছি। আর রিয়াদ বলছে রংপুর থেকে। নাবিক বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিক তুমি কেমন আছো? বৃষ্টি বলছে যে হ্যালো ভাইয়া, আমি মানিকগঞ্জ থেকে বলছি। আহা, মানিকগঞ্জ থেকে, ঢাকা থেকে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমরা যে পড়াটা পড়ব আমরা সেটা হচ্ছে দ্বিতীয় পত্রে চলে যাব। আমরা গত ক্লাস পড়ছিলাম ভূগোল প্রথম পত্রে, তো আজকে আমরা দ্বিতীয় পত্রে ক্লাস করব, মানব ভূগোল। অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে যে টপিকসগুলো আছে এগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, যেই স্বামী বলছে যে ভাই প্রেম করেন? না ভাই, আমি প্রেম করি না, ঠিক আছে। ওকে, বৃষ্টি বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। মিথিলা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নাবিক বলছে যে ভাইয়া আসি, অসুস্থতার নিয়ামত। আহা, মিথিলা বলছে কেমন আছেন? আচ্ছা, আজকে ভাইয়ের মোড অফ, ভাইয়া ফার্স্ট পার্ট পড়াবেন, আমি তো 25 ব্যাচ। আচ্ছা, আজকে সেকেন্ড পার্ট পড়াবো, ঠিক আছে, সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় পড়াবো, তোমাদেরও আছে সেকেন্ড পার্ট। হ্যাঁ, মুড অনেকটাই অফ আমার হচ্ছে, তোমাদের আমি পরে গল্প শোনাবো যে কেন মুড অফ, আগে পড়া শুরু করবো, ঠিক আছে। হ্যাঁ, আমি চেষ্টা করবো তোমাদের সাথে মুড ঠিক করে পড়ানোর। তো আচ্ছা, নাবিলা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, দুর্জয় বলছে নমস্কার ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ভূগোল কোন অধ্যায় ভাইয়া? আচ্ছা, মণি বলছে কাজ থাকার কারণে ক্লাসটা করতে পারছি না, রেকর্ড ক্লাস করে নিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, রেকর্ড ক্লাস করে নিও। তো আজকে আমরা যেটা পড়ব,
আমরা আজকে পড়ব প্রথম অধ্যায় মানব ভূগোল, ঠিক আছে? অতএব আমরা প্রথম পত্রে, আচ্ছা এমসিকিউ নিয়েন একটু, আচ্ছা এমসিকিউ নিব, সমস্যা নাই, এমসিকিউ নিব। ওকে, দেখো আমরা আজকে পড়বো যে আমাদের প্রথম অধ্যায় মানব ভূগোল। অর্থাৎ মানব ভূগোল বলতে আমরা কী বোঝাচ্ছি, মানব ভূগোল বলতে কী বোঝায়? আমরা ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়, এটা তোমাদের নাই সিলেবাসে, যারা 24 ব্যাচের সিলেবাসে আসো তাদের নাই, 25 ব্যাচেও হয়তো বা নাই, 25 ব্যাচেও সংক্ষিপ্ত সিলেবাস দিবে। তো আমার ঠিক এক্স্যাক্টলি এখন পর্যন্ত 25 ব্যাচের জানা নাই। আচ্ছা জিওগ্রাফি সেকেন্ড পার্ট এক্সাম ভাই আমার 28 তারিখ, কিছুই পড়া নাই ভাই আমার। আচ্ছা তোমার কিছু পড়া নাই, তুমি জাস্ট রিডিং পড়বা, সেকেন্ড পার্টটা হয়ে যাবে। সেকেন্ড পার্ট খুব কঠিন না, সেকেন্ড পার্টটা সোজা, ঠিক আছে? অতএব এটা হয়ে যাবে, সমস্যা নাই, ভয় পাওয়ারও কিছু নাই। আর আমাদের 11 তারিখে, অর্থাৎ মার্চের 11 তারিখে কোর্স লঞ্চ হবে, তোমরা কোর্সে ভর্তি হয়ে যাইও, আমি শেষ করাই দিব আমার দায়িত্বে ভূগোল, ঠিক আছে? তো প্রতিটা কোর্সে এভাবে আমাদের টিচাররা খুবই ভালো এবং সব টিচারই স্টুডেন্ট বান্ধব তোমাদের শেষ করাই দিবে ইনশাল্লাহ। তো তোমরা আমাদের উপর ভরসা রাখতে পারো, ঠিক আছে? যেহেতু এখন ফ্রি ক্লাস চলছে, ফ্রি ক্লাসগুলো আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটা মিলাই মিলাই দিতে হচ্ছে, এজন্য হয়তো তোমাদের মন মতো পাবা না। কিন্তু যখন আমরা পেইড কোর্সে চলে যাব, পেইড কোর্স আমাদের লঞ্চ হয়ে যাবে, তখন দেখবা যে তোমাদের রুটিন একদম অ্যাকুরেটলি রুটিন করা হচ্ছে, তোমাদের সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস চলবে এবং প্রতিটা তোমাদের প্রতিটা কোর্স সুন্দর করে শেষ করানো হবে এবং রিভাইজও দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তানজু বলছে আমার রিটার্ন নাই। আচ্ছা ভাইয়া রিডিং পড়লে কমন পাবা? হ্যাঁ রিডিং পড়লে কমন পাবা ইনশাল্লাহ, রিডিং পড়লে অনেক কিছু জানা যায়, ঠিক আছে? কারণ আমাদের রিডিং পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে হাসবা যে ভাইয়া এটা কি বলতেছে, রিডিং পড়লে হয় নাকি? রিডিং পড়াটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি মনে করি যে তোমরা যারা পড়াশোনা করো তাদেরকে আগে মেজর যেটা করা দরকার, প্রতিটা বই সুন্দর করে একবার রিডিং পড়া দরকার। সুন্দর করে বলছি, মানে পড়ার জন্য না, সুন্দর করে পড়ার জন্য বলছি, যে সুন্দর করে একবার রিডিং পড়বা, অন্তত কিছু তো তোমার ধারণা আসবে যে হ্যাঁ এই অধ্যায়ে এই জিনিসগুলো আছে, এইটা আমাকে জানা লাগবে, ঠিক আছে? তো এটা প্রতিটা স্টুডেন্টের প্রথম কাজ, যে সুন্দর করে একবার রিডিং পড়া। তাহলে রিডিং পড়লে অনেক কিছু জানা যায়, এটা আমি বলতেছি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যেহেতু অনেক দিন থেকে পড়াই, প্রায় 10 বছর হয়ে যাচ্ছে আমার পড়ানোর অভিজ্ঞতা। তো এই জায়গা থেকে বলতেছি যে তোমরা সবাই সুন্দর করে যে কোনো বই একবার আগে রিডিং পড়ো, তারপরে যদি না বোঝো তারপরে আরেকবার রিডিং পড়ো, তারপরেও যদি না বোঝো আরেকবার রিডিং পড়ো, এরপরেও যদি তুমি না বোঝো তাহলে আরও একবার রিডিং পড়ো। রিডিং পড়ার বিকল্প আমি কোনো কিছুকেই মনে করি না, কারণ রিডিং পড়লে তুমি যদি মনোযোগ দিয়ে রিডিং পড়ো, তুমি সম্যক বিষয়গুলো জানতে পারবা, তোমার মনে একটা ধারণা চলে আসবে, তোমার মাথায় একটা ধারণা ক্যাচ করবে যে হ্যাঁ এই জায়গা থেকে এইটা হয়, এইটা থেকে এইটা আসে, ঠিক আছে? যে কোনো বিষয়ে, যে কোনো কিছুর উপর, ঠিক আছে? যদি ম্যাথও হয়, তুমি ম্যাথও যদি সুন্দর করে একবার দেখো, এটা বোঝার চেষ্টা করো, পড়ে পড়ে যদি বোঝার চেষ্টা করো, তুমি পারবা, তুমি ওইটা পারবা। তোমার সূত্র এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু তুমি দেখে দেখে সুন্দর করে যদি বসাও তুমি উত্তরটা করতে পারবা। আর এটা যদি প্র্যাকটিসের মধ্যে থাকে তাহলে ম্যাথটা তোমার সলভ হয়ে যাবে। তো যে কোনো পড়াকেই আমরা শুরুতেই বলি যে এটা রিডিং করে ফেলো, প্রথমে একবার পড়ো, না বুঝলে আরেকবার পড়ো, তারপরে আরেকবার পড়ো, তারপরে আরেকবার পড়ো, এমন হয়ে যাবে যে তোমার এটা ঠোটস্থ হয়ে গেছে এই রিডিং পড়ার মাধ্যমে, ঠিক আছে? এই জন্য রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাইয়া বলবেন প্লিজ একটু কবে থেকে শুরু হবে? আচ্ছা আমাদের ক্লাসগুলো শুরু হবে, তোমাদের কোর্স লঞ্চ হবে 11 মার্চ, আর ক্লাস শুরু হবে তার পরের দিন থেকেই হয়তোবা, ঠিক আছে? অতএব কোর্স লঞ্চ হলে 2-1 দিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে, রুটিন হয়ে যাবে। তবে তোমাদের বুকিং নেওয়া হবে 4 থেকে বা 5 তারিখ থেকে, মার্চের 5 তারিখ থেকেই আমাদের অগ্রিম কোর্সের বুকিং চলবে, ঠিক আছে? তো তখন ভর্তি হয়ে যেতে পারবো আমাদের কোর্সগুলোতে। আচ্ছা ভাইয়া ভূগোল সেকেন্ড পার্টের 5 আর 6 অধ্যায় অনেক কঠিন, আগে একবার পড়ো। আচ্ছা ঐশী বলছে ভাইয়া টি শার্টটা অনেক সুন্দর। আচ্ছা টি শার্টটা অনেক সুন্দর, আমি মানুষটা সুন্দর, ঠিক আছে? এজন্য টি শার্টও সুন্দর। আচ্ছা রূপা আনি বলছে যে কেমন আছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঠিক আছে? সাদিয়া আফরিন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো আমি আমার গল্পটাও বলে ফেলি। হ্যাঁ,
তো আমার আসলে মুড আসলেই অফ, আমার পড়ানোর আজকে যতটুকু আমি পড়াতে পারি পড়াবো। যদি তোমাদের গল্পটা শোনার ইচ্ছা হয় তাহলে আমি একটু বলি যে কেন মুড অফ। ঠিক আছে, তো আমি রাজশাহীতে আসি 2019 সালের 28 নভেম্বর। ঠিক আছে, অতএব আমি 19 সালে রাজশাহীতে আসি প্রথম 28 নভেম্বরে, 19 সালে মানে 20 সালের শুরুতে আসি। আসার পরে আমার ফেব্রুয়ারি মাসের 7 তারিখে একজন বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। এখানে আমার ডিপার্টমেন্টের বড় ভাই, উনি অর্থনীতি বিভাগে পড়ে, তো তার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। যদিও উনি আমার সিনিয়র, তো আমি জুনিয়র, আমি 2 বয়স জুনিয়র ছিলাম তার, তো আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়, খুবই ভালো বন্ধুত্ব। আসলে বন্ধুত্বগুলো বয়সের সীমারেখায় থাকে না, বন্ধুত্ব একটা আলাদা কানেকশন, কানেক্টিভিটির মাধ্যমে হয়, এটা বয়স দিয়ে হয় না, এটা ছেলে মেয়ে বলে হয় না। ঠিক আছে, একজন বৃদ্ধর সাথে একজন ছোট বাচ্চারও বন্ধুত্ব হতে পারে, তো আমাদেরও একটা বন্ধুত্ব হয়ে যায় এবং খুবই ভালো বন্ধুত্ব হয়। আমরা যে সিনিয়র এবং জুনিয়র, এটা কেউ কখনো বুঝতেও পারতো না যে আমরা সিনিয়র জুনিয়র, একসাথেই থাকতাম সব সময়। প্রায় 4 বছর 1 মাসের মতো আমরা একসাথে কাটাইছি রাজশাহীতে সময়, একসাথে চলা, একসাথে ট্যুর দেওয়া, একসাথে খাওয়া, একসাথে ঘোরা। যেহেতু একই ডিপার্টমেন্টে পড়তাম, ওভারঅল সব কিছু একসাথেই হতো। তো কালকে গত 19 তারিখে আমি তাকে বিদায় দিই, তার মাস্টার শেষ হয়ে যায়, তার পড়াশোনা বলা যায় যে সমাপ্ত, তো রাজশাহী জীবনও তার সমাপ্ত। তো এই জায়গা থেকে আমি 19 তারিখে তাকে বিদায় দিছি। তো বিদায় আসলে খুবই কষ্টের এবং মর্মান্তিক একটা বিষয়। তো এই জায়গা থেকে আমি অনেকটা ট্রমার মধ্যেই আছি বলা যায়। সব কিছু যেদিকে যাচ্ছি মনে হচ্ছে যে এই তো আমি ফোন করি, তাকে ডাকি, একসাথে ঘুরতে যাই, একটু হেঁটে আসি, তো এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ঘোরের মধ্যে আসি, মানে কোনো কিছু ভালো লাগতেছে না, সারাদিন রুমের মধ্যে আসি, রাতে করে একটু করে বেরোচ্ছি। তো এমন করেই কাটতেছে আমার 19 তারিখ থেকে 19, 20, আজকে 21 তারিখ, আজকেও সারাদিন বেরোই নাই, তোমাদের ক্লাস নেওয়ার জন্য আসছি মূলত। তো এত কিছুর মধ্যে মানে নিজেকে মেনটেন করে ক্লাস নেওয়াটা আমার জন্য একটু টাফ যদিও। তো এই জায়গা থেকে একজন শিক্ষক হিসাবে আমি চেষ্টা করব তোমাদের পড়ানোর। তো চলো, তো আমরা এখন শুরু করি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া স্লাইড পড়াবেন না? আচ্ছা, আমি স্লাইড পড়াই না, আমি জাস্ট তোমাদের স্লাইডটা দিয়ে দিছি যে এটা দেখার জন্য। ঠিক আছে, হ্যাঁ বুঝি নাই ভাই। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, যে আমাদের যে মানব ভূগোল যেটা আছে, মানব ভূগোল বলতে আমরা কি বোঝাচ্ছি? মানব ভূগোল বলতে মানব সম্বন্ধীয় ভূগোল। অতএব এখানে মানুষ কীভাবে তার জীবনযাপন পরিচালনা করে, মানুষের সম্বন্ধীয়, মানুষের কর্মকাণ্ড, মানুষের ধর্ম এবং মানুষের যাবতীয় বিষয়, তার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সকল বিষয় মানব ভূগোলের মধ্যে, আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা বলি যে ভূগোলটার আমরা যদি প্রধান দুটা ভাগে ভাগ করি, তাহলে একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আর একটা হচ্ছে মানব ভূগোল। তাহলে ভূগোলের প্রধান দুটা শাখার মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মধ্যে প্রাকৃতিক সকল বিষয় আলোচনা করা হয়, আর মানব ভূগোলের মধ্যে একজন মানুষ তার জীবন জীবিকা কীভাবে নির্ধারণ করে, তার ধর্ম কীভাবে পরিচালনা করে, তার সাংস্কৃতিক চর্চা কীভাবে করে, তার রাজনৈতিক জীবন কীভাবে পরিচালনা করে, তার আশেপাশের কর্মকাণ্ডগুলো মানুষ কীভাবে পরিচালনা করে, সকল বিষয় এই মানব ভূগোলের মধ্যে আমরা পড়ে থাকি। এখন মানব ভূগোলের মধ্যে যদি আলাদা আলাদা করে বলি, তাহলে মানব ভূগোলের মধ্যে অনেকগুলো শাখা বিস্তৃত আছে। ঠিক আছে, তো এর মধ্যে আমাদের নগর ভূগোল আছে, তোমার হচ্ছে পানি ভূগোল আছে, তারপরে হচ্ছে তোমার মানে যা যাবতীয় আছে, মানে আমাদের সামাজিক জীবন পরিচালনার জন্য সবগুলা মানব ভূগোলের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। কোন ভূগোলের মধ্যে হয়ে থাকে? মানব ভূগোলের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে,
তো এই জায়গা থেকে আমরা মানব ভূগোল বললাম যে মানব ভূগোল হচ্ছে মানব সম্বন্ধীয় ভূগোল, তাহলে মানব ভূগোল যেহেতু মানব সম্বন্ধীয় ভূগোল এখানে তার মানুষ সম্পর্কে, মানব গোষ্ঠী সম্পর্কে এবং মানুষের আশেপাশে তার সংস্কৃতি কৃষ্টি কালচার বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো চলো আমরা দেখার চেষ্টা করব যে এখানে এর ধারণাগুলা কি কি দেওয়া আছে। তো ধারণা বা ক্ষেত্র অর্থাৎ কোন কোন জায়গায় আমরা মানব ভূগোলটা আলোচনা করে থাকি, তো এখানে সুন্দর করে আমি যে কথাগুলো বলছি তোমাদের এই কথাগুলো তুলে ধরে দেওয়ার চেষ্টা করছে যে মানুষ তার ভাষা, ধর্ম, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা, জীবন জীবিকা এবং সাংস্কৃতিক সহ তার দৈনন্দিন জীবনের সকল বিষয় এই মানব ভূগোল আলোচনা করে থাকে। তাহলে মানব ভূগোল মূলত তার মানুষ, মানুষ সম্বন্ধীয় সকল বিষয় আলোচনা করে থাকে। অর্থাৎ মানুষ যেখানে বসবাস করে তাকে কেন্দ্র করে, তাকে সেন্টার করে তার আশেপাশে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো হয়, সামাজিক কর্মকাণ্ডগুলো হয়, এগুলো কিভাবে গড়ে ওঠে, কিভাবে একটা নগর প্রতিষ্ঠা হয়, নগর কিভাবে পরিচালিত হয়, এর রাজনৈতিক একটা ভূখণ্ড কিভাবে গড়ে উঠে, এদের মধ্যে সম্পর্ক কিভাবে স্থাপিত হয়, আর একটা অঞ্চল কিভাবে গঠিত হয়, এই সকল বিষয় আমাদের মানব ভূগোলে আলোচনা করা হয়। কি করা হয়? মানব ভূগোলে আলোচনা করা হয়। আচ্ছা, কোন পাঠ পড়ানো হচ্ছে? এটা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়ানো হচ্ছে। ঠিক আছে, তো যাদের বই আছে একটু করে দেখে নাও। তো এই মানব ভূগোলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছে কি, মানব ভূগোলের প্রতিষ্ঠাতা কে বলো তো, জানো তোমরা? মানব ভূগোল সম্পর্কে প্রথম তথ্য দেয় যে ডাটলি স্ট্যাম্প, তারপর হচ্ছে তোমার বেশ কিছু, হ্যাঁ, তারপরে র্যাটজেল অর্থাৎ ফ্রেডরিক র্যাটজেলকে বলা হয় মানব ভূগোলের, ফ্রেডরিক মনে রাখবা, ফ্রেডরিক র্যাটজেলকে বলা হয় মানব ভূগোলের জনক। ঠিক আছে, কাকে? ফ্রেডরিক র্যাটজেল। ঠিক আছে, এটা মাঝে মাঝে MCQ-তে আসে, তো এটা গুরুত্বপূর্ণ। তো এখানে মানব ভূগোলের বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে, জাস্ট তোমরা একটু দেখবা। তো এখানে মানব ভূগোলের ক্ষেত্রগুলো আলোচনা করা আছে। এই মানব ভূগোলের ক্ষেত্রগুলো আলোচনা থেকে আমাদের যে বিষয়গুলো যদি সারসংক্ষেপ বলি, তাহলে এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করে, বলছে জনগোষ্ঠীর অবস্থান। প্রথম কথাটা বলছে দেখো যে জনগোষ্ঠীর অবস্থান ও বিন্যাস, অর্থাৎ এই যে আমাদের আশেপাশে যে জনগোষ্ঠীগুলো আছে, একই জায়গায় বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। যেমন আমাদের পার্বত্য অঞ্চল যদি আমরা বলি, তাহলে পার্বত্য অঞ্চলে একই জায়গার মধ্যে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আছে, চাকমা, গাঢ়, মারমা, সাঁওতাল, মণিপুরা, ত্রিপুরা। ঠিক আছে, এগুলো অনেক ধরনের জনগোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। ঠিক আছে, তো এই যে আমার একই জায়গায় একই রকমের জনগোষ্ঠী আছে, তো জনগোষ্ঠীগুলোর এবং এর অবস্থান কোথায়, কোন জায়গায় কোন জনগোষ্ঠী বসবাস করে এবং এর বিন্যাসগুলো কেমন, এরা আচরণ কেমন, এরা কোন ধরনের পরিবেশে বড় হয়, এদের মাইন্ডসেটআপ কেমন, সকল বিষয় আসলে এই ভৌগোলিক বিষয়ের মধ্যে অর্থাৎ মানব ভূগোলের বিষয়ের মধ্যে আমরা জড়াই ফেলি বা এখানে আলোচনা করে থাকি। এছাড়া বলছে জনগোষ্ঠীর কাঠামো, গঠন, বিন্যাস, বৃদ্ধি ও সমস্যা। অর্থাৎ এই জনগোষ্ঠী আগে কেমন ছিল, এখন কেমন আছে এবং এর কাঠামো কিভাবে বেড়ে উঠতেছে, এই সকল বিষয়ে এই মানব ভূগোলে আলোচনা করা হয়। এরপরে বলছে যে জনবসতি ও গৃহায়ন, বস্তির বিন্যাস, তারতম্য এবং নগর পরিকল্পনা। তাহলে আমার একটা বস্তি কিভাবে গড়ে ওঠে, বস্তি আসলে কোথায় গড়ে ওঠে, নগর কিভাবে পরিকল্পনা করা হয় এবং নগর পরিকল্পনার মানেটা কি, ঠিক আছে, এই বিষয়গুলো ওইখানে আলোচনা করা হয়। এখন আমরা স্বাভাবিকভাবে দেখি যে তোমরা দেখে থাকবা তোমাদের বাড়ির আশেপাশে মাঝে মাঝে উদ্বাস্তু টাইপের কিছু মানুষ আসে, ভবেগুরু টাইপের মানুষ আসে, তারা কি করে, তারা একটা করে ছোট করে ঘর বানায় প্লাস্টিক বা এই জাতীয় জিনিস দিয়ে, তারা এটাকে একটা করে তাঁবু বানায়, এক কথায় তাঁবু বানায়, তাই তাঁবু গেড়ে বসবাস করে একত্রে অনেকগুলো পরিবার এসে ছোট 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 করে তাঁবু বানায়। তোমরা লক্ষ্য করে থাকবা তোমাদের যাদের আসে, ঠিক আছে, তো এই জায়গা থেকে তোমরা ওইটা যদি লক্ষ্য করো যে উদ্বাস্তুরা এসে ছোট ছোট তাঁবু করে বসবাস করে, তো ওরা কি করে, একত্রে বসবাস করে, কোথায় বসবাস করা শুরু করে জানো, এটা ফাঁকা জায়গায় যেখানে পানি ব্যবস্থা আছে, পানি ব্যবস্থা আছে মানে পুকুর আছে, গোসল রোসল তারা করতে পারবে, আশেপাশে বন জঙ্গল আছে, সেখান থেকে তারা শিকার করতে পারবে বা খেতে পারবে, বা হাট বাজারের কাছাকাছি যেখান থেকে তারা বাজার খরচ করতে পারবে। তো আমাদের বস্তিগুলো এভাবেই গড়ে ওঠে, যেখান থেকে আমরা খুব সহজে বাজার করতে পারবো, বাজারে সুযোগ সুবিধা পাবো, বা আমার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, আমার এখানে কি আছে, যথেষ্ট পানি সেবা আছে, পানির ব্যবস্থা আছে, আমার চাষবাস হয়, ওই জায়গাগুলোতে মূলত বস্তি গড়ে ওঠে। এবং ঠিক সেম নগর কোথায় গড়ে ওঠে, নগরগুলো স্বাভাবিকভাবে বাণিজ্য কেন্দ্রিক হয়ে থাকে, আগে ছিল জলপথের বাণিজ্য, কোন পথের বাণিজ্য, জলপথের বাণিজ্য, এই জন্য নগরগুলো প্রতিটা নগর গড়ে ওঠে নদীর কাছে, কার কাছে, নদীর কাছে। যেমন ঢাকা নগরী, এই ঢাকা ঢাকেশ্বরী, এটা গড়ে উঠছে কোথায় জানো,
বুড়িগঙ্গা নদীর তীরে, কোন নদীর তীরে? বুড়িগঙ্গা নদীর তীরে, ঠিক আছে? অর্থাৎ বুড়িগঙ্গা নদীর তীরে এই ঢাকেশ্বরী বা ঢাকা গড়ে উঠছে, ক্লিয়ার? তো এই জায়গা থেকে রাজশাহীর যদি উদাহরণ দিই, তাহলে রাজশাহী নগরীটা এটা কোথা তীরে গড়ে উঠছে? পদ্মার তীরে গড়ে উঠছে। তো প্রতিটা শহর, যেমন আমাদের চট্টগ্রাম বন্দর কর্ণফুলীর তীরে, ঠিক আছে? অর্থাৎ কর্ণফুলীর তীরে চট্টগ্রাম শহর গড়ে উঠছে। প্রতিটা শহর যেখানেই কি আছে, বাণিজ্যিক চিন্তা আছে, নগর আছে, তো এগুলো মূলত নদীর তীরে গড়ে উঠে। কিসের তীরে গড়ে উঠে? নদীর তীরে গড়ে উঠে। আচ্ছা ভাইয়া, কালকে আমার বাংলা পরীক্ষা আর আমি ভূগোল ক্লাস করতেছি, আহা গো। আচ্ছা ভাইয়া, উপপলীয় ভূগোল কাকে বলে? আচ্ছা ভাইয়া, উপপলীয় ভূগোল কাকে বলে? উপপলীয় বলতে আমরা যেই পলি মাটি দিয়ে গড়ে ওঠা যে ভূগোল, ধরো যে আমাদের রংপুর অঞ্চল মূলত পলি মাটি বেষ্টিত, নদীর পলি মাটি জমতে 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 গড়ে ওঠা একটা কি, একটা কাঠামো বা একটা হচ্ছে অঞ্চল। তো এই অঞ্চলের যে পরিবেশ বা অর্থনৈতিক কর্মকাণ্ড বা হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড, সকল বিষয়গুলোকে আমরা উপপলীয় ভূগোল বলে থাকি। বা আমাদের দক্ষিণাঞ্চলের যে নদীগুলো আছে, নদীগুলোর আশেপাশে যেগুলো তোমাদের হচ্ছে ভূখণ্ড গড়ে উঠছে বা তাদেরকে নিয়ে যে আমাদের কৃষ্টি কালচার গড়ে উঠছে, এগুলোকে আমরা উপপলীয় বলে থাকি। আচ্ছা ভাইয়া, এটা কোন বই? এটা মোজাম্মেল হক স্যারের বই, ঠিক আছে? মোজাম্মেল স্যারের বই। আচ্ছা মৌজা কি? আচ্ছা মারিয়া বলছে মৌজা কি? মৌজা হচ্ছে আমরা আগে ইউনিয়ন বলতাম, কি বলতাম? ইউনিয়নকে আগে আমরা মৌজা বলতাম। অর্থাৎ ছোট একটা এরিয়া, গ্রামীণ এরিয়াকে আমরা মৌজা বলে থাকি, ঠিক আছে? অর্থাৎ কয়েকটা গ্রাম মিলে আমাদের মৌজা হয়ে থাকে, ঠিক আছে? মানে কয়েকটা গ্রামের সমষ্টি মিলে একটা মৌজা হয়। আচ্ছা ঠিক আছে, তো আমরা এছাড়াও এখানে আর কি কি আছে? এখানে বলছে যে পরিবহন, যাতায়াত ব্যবস্থা, মানুষের জীবিকা, উপজীবিকা, এগুলো কিভাবে নির্ধারণ করবে, অর্থাৎ মানুষ কিভাবে তার দৈনন্দিন জীবনযাপন পরিচালনা করবে, এই বিষয়গুলো মানব ভূগোলের আলোচনার বিষয়। এবং আমরা যে যাতায়াত ব্যবস্থা নিচ্ছি, এই যাতায়াত ব্যবস্থা এক জায়গা থেকে আরেক জায়গায় আমি কিভাবে যাব, কোন পথে যাব, নদী পথে যাব নাকি স্থল পথে যাব নাকি আকাশ পথে যাব, এবং নদী পথে গেলে আমি কিসের মাধ্যমে যাব, নৌকার মাধ্যমে যাব, লঞ্চের মাধ্যমে যাব নাকি শিপের মাধ্যমে যাব, ঠিক আছে? অর্থাৎ আমার নাকি ট্রলারের মাধ্যমে যাব, অর্থাৎ কোন পথে আমি যেতে চাচ্ছি, আমি স্থল পথে গেলে আমি ট্রেনে যাব নাকি বাসে যাব নাকি গরুর গাড়িতে যাব নাকি ঘোড়ার গাড়িতে যাব, আমার এই মাধ্যমগুলো আমাকে বর্ণনা করতে হবে। অর্থাৎ এই সকল বিষয়গুলো মানব ভূগোলের মধ্যে আলোচনা করা হয়। এবং এছাড়াও আমাদের যে প্রশাসনিক কর্মকাণ্ডগুলো আছে, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আছে, আমাদের দেশ শাসন করতে হবে, দেশ কিভাবে পরিচালিত হবে, দেশের এই বৃহৎ দেশটা কে কিভাবে ভেঙে 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 পরিচালনা করা হবে, এই সকল বিষয় মানব ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। এবং আমি আমার দেশের সবটুকু তো চাষবাস করে উৎপাদন করতে পারি না, আমি আরেক দেশের সাথে কিভাবে বিনিময় করব, কিভাবে আরেক দেশের সাথে সম্পর্ক গড়ে তুলব, তো সকল বিষয় এখানে আলোচনা করা হয়ে থাকে, ঠিক আছে? এছাড়াও আমাদের সব কিছুর মধ্যে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার গড়ে উঠে, আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের চিত্ত বিনোদনেরও দরকার পড়ে, তো এই সকল বিষয় আমাদের এই মানব ভূগোলের আলোচনা করা হয়ে থাকে। কী করা হয়ে থাকে? মানব ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা ভাইয়া, মানব ভূগোলের আলোচ্য বিষয়বস্তু আর মূল বিষয়বস্তু এক কি না? হ্যাঁ, আলোচ্য বিষয়বস্তুর মধ্যে মূল বিষয়বস্তু আছে, কিন্তু মূল বিষয়বস্তুর মধ্যে সকল আলোচ্য বিষয়বস্তু নাও থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ আলোচ্য বিষয়বস্তুর মধ্যে মূল যেগুলো এগুলোও আছে, কিন্তু মূলের মধ্যে আলোচ্যর যেগুলো সবগুলো দেওয়া আছে এগুলো নাই, ঠিক আছে? মানে আলোচ্যর মধ্যে সবগুলো দেওয়া আছে আর মূলের মধ্যে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে। এরপরে এখানে দেখো যে বলছে যে মানব ভূগোলের বিষয়বস্তু এবং শাখা, অর্থাৎ মানব ভূগোলের বিষয়বস্তুগুলো আমরা আসলে কাকে বলতেছি, অর্থাৎ মানব ভূগোলের বিষয়বস্তু বলতে এই মানব ভূগোলের সাথে জড়িত কোন কোন বিষয়গুলো, কোন কোন বিষয়গুলো আসলে মানব ভূগোলে পড়ানো হয়ে থাকে, ঠিক আছে? তো মানব ভূগোলের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত যে বিষয়গুলো সেগুলোকেই বলি আমরা মানব ভূগোলের বিষয়বস্তু। যেমন এখানে আমাদের ওতপ্রোত জড়িত প্রথম যেটা, সেটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক জীবন। সামাজিক ও সাংস্কৃতিক জীবন, তাহলে সামাজিক ও সাংস্কৃতিক জীবন বলতে আমরা কী বোঝাচ্ছি? আমাদের আশেপাশে, আমাদের চারিপাশে যে মানুষগুলো আছে তাদেরকে নিয়েই তো আমাদের সমাজ, এই যে গড়ে ওঠা আমাদের সকল হাট বাজার থেকে শুরু করে আমাদের সকল বিষয়গুলো আমরা এইখানে আলোচনা করে থাকি। তো এইখানে এই যে সামাজিক এবং সাংস্কৃতিক
সাংস্কৃতিক বিষয়ের মধ্যে যেটা ওঠে, আমাদের আচরণ, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, ঠিক আছে, আমাদের মেলামেশা, আমাদের চলাফেরা, সকল বিষয় আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এবং এখানে আমরা বিভিন্ন রকমের ভাষাতত্ত্ব, জাতিতত্ত্ব বা আমরা অনেক কিছু এখানে আলোচনা করতে পারি। যেমন আজকে আমাদের ভাষার দিবস। আচ্ছা, ভূগোল সাবজেক্টে সবাই কি মেয়ে? হ্যাঁ, সবাই মনে হয় মেয়ে, ছেলেও আছে কিন্তু দেখতে পারতেছ না, ঠিক আছে। তো এখানে যেমন আজকে আমাদের ভাষার দিবস, তোমরা যা এক একজন এক এক জায়গা থেকে দেখতেছো, ঠিক আছে, এক একজন এক এক জায়গা থেকে তোমরা আমার ক্লাসটা দেখতেছো। তো সবাই তো এক জায়গা থেকে ক্লাসটা দেখতেছো না, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে ক্লাসটা দেখতেছো। তো এক একজনের আঞ্চলিক ভাষা এক এক রকম, ঠিক আছে, এক এক রকম না। ধরো যে আমি রংপুর অঞ্চলের মানুষ বা আমি নিফামারের মানুষ, আমি যদি আমার আঞ্চলিক ভাষায় কথা কই তো মুই তুই এই টাইপের কথা আমি বলবো, ঠিক আছে। হ্যাঁ, তো এই টাইপের কথা আমি বলবো, হচ্ছে আমার ভাষা যেরকম, আমার আঞ্চলিকতা যেরকম। আবার যারা চট্টগ্রাম আসো বা সিলেটি আসো, তাদের ভাষা আর এক রকম। বা আবার রাজশাহী অঞ্চলে যারা আসো, যারা চাপাই বা এই টাইপের যারা আসো, ঠিক আছে, তো তাদের ভাষা আর এক রকম। তো ঢাকায় যারা পুরান ঢাকার মানুষ, তাদের ভাষা আর এক রকম। তো এটা আঞ্চলিকতা আছে, নিজেদের মধ্যে একটা বৈচিত্র্যতা আছে। তো এই যে ভাষাতত্ত্ব, ঠিক আছে, এটা কোনোটাই ভুল না, কোনো ভাষাই ভুল না, এটা আমার মাতৃভাষা, আমি বলতেই পারি, ঠিক আছে। এই জায়গা থেকে আমাদের এই যে তত্ত্ব, ভাষাতত্ত্ব, জাতিতত্ত্ব, তারপর হচ্ছে ধর্মতত্ত্ব, এক একজন এক এক ধর্মের মানুষ, সকল বিষয় এখানে সামাজিক ও সংস্কৃতির মধ্যে ঢুকে যায়। কিসের মধ্যে ঢুকে যায়? সামাজিক এবং সাংস্কৃতিক যে জীবন আছে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক আছে। তাহলে মানব ভূগোলের বিষয়বস্তুর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের মধ্যে এই যে সকল বিষয় এখানে আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা, আমি চাপাই নবাবগঞ্জের। হ্যাঁ, তো চাপাই নবাবগঞ্জের ভাষা আরেক রকম হয়ে থাকে। আচ্ছা ভাইয়া, আধুনিক ভূগোলের রূপকার কে? আধুনিক ভূগোলের রূপকার অনেকজন, ঠিক আছে, অনেকজন। হ্যাঁ, ফ্রেডরিক রেডজেল থেকে শুরু করে অনেকজন হচ্ছে আধুনিক ভূগোলের রূপকার। তো তোমরা বইয়ে দেখবা যে অনেকগুলা নাম দেওয়া আছে, প্রায় 7-8টা নাম দেওয়া আছে আধুনিক ভূগোলের রূপকার, ঠিক আছে। এই যেমন এখানে আরেকজন বলছে যে জে ডব্লিউ আলেকজান্ডার। তো এখানে অনেকজন আছে, একজন না, মানে আইডেন্টিফাইডলি একজন না, অনেকজন আধুনিক ভূগোলের রূপকার। তো দ্বিতীয় বলছে যে অর্থনীতি ও সম্পদ। অর্থাৎ এই যে মানব ভূগোল যে বিষয়বস্তুটা হ্যান্ডেল করে, যে বিষয়বস্তুটা ডিল করে, তার মধ্যে একটা বড় হচ্ছে অর্থনীতি ও সম্পদ। তাহলে অর্থনীতি ও সম্পদ বলতে আমরা যেটা বোঝাই, যে আমাদের এই যে ভূমি, ভূমি থেকে কিভাবে উৎপাদন হবে, কিভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড হবে, আমাদের প্রাকৃতিক সম্পদগুলো কিভাবে আহরণ করা হবে, এবং কী কী আমাদের প্রাকৃতিক সম্পদ আছে। আমাদের ভূমি বলতে, এই যে ভূমি বলতে শুধু যে আমাদের ভূখণ্ডকে বোঝায় তা কিন্তু না, ঠিক আছে। ভূমি বলতে বায়ু থেকে শুরু করে নদী নালা খাল বিল সব কিছুকেই আমরা ভূমি একত্রে বলি, ঠিক আছে। অতএব এখান থেকে আমরা কিভাবে আহরণ করবো, কিভাবে বন্টন করবো, আমাদের কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবো, এবং একটা দেশ কিভাবে তার অর্থনীতিকে সচল রাখবে, সকল বিষয় এখানে আলোচনা করে। নাবিক বলছে যে আমি বগুড়ার ছল। সাদি আফরিন বলছে আমি ঢাকাইয়া, না সরি, আমি ঢাকাইয়া। আচ্ছা, তুমি ঢাকাইয়া পুরী নাকি ফুরি? সিলোটি হয়ে গেছে এটা। তো এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়, অর্থাৎ অর্থনীতির এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। অর্থাৎ এখানে আমাদের কিভাবে উৎপাদন হবে, উৎপাদন কিভাবে বন্টন করা হবে, সকলের মাধ্যমে কিভাবে আমাদের অর্থনীতি অগ্রগতি করা হবে, সকল বিষয়ে এই জায়গায় আলোচনা করা হয়। এছাড়াও আমাদের এই যে মানব ভূগোলে অন্যতম একটা বড় আলোচনা হচ্ছে জনসংখ্যা ও জনসংখ্যা তত্ত্ব। অর্থাৎ আমাদের জনসংখ্যা কিভাবে বেড়ে উঠতেছে, কিভাবে গড়ে উঠতেছে, জনসংখ্যা বন্টন কিভাবে হচ্ছে, কোন অঞ্চলে কতটুকু মানুষ বসবাস করে, কেন এই অঞ্চলে বেশি মানুষ বসবাস করতেছে, এই সকল বিষয় জনসংখ্যার এটার উপর নির্ভর করে। তো জনসংখ্যা তত্ত্ব থেকে জনসংখ্যার আকার, আয়তন, আকৃতি, হ্যাঁ, অভিগমন, বিন্যাস, এই বিষয়গুলো আলোচনা করা হয়। অভিগমন বলতে আমরা কি বোঝাই, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে অভিগমনটা কি, ঠিক আছে। অভিগমন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, মানে অন্যত্র চলে যাওয়া। অন্যত্র চলে যাওয়াকে আমরা অভিগমন বলি, ঠিক আছে। যেমন আমাদের দেশ থেকে অন্য দেশে চলে গেলেও অভিগমন হবে, তুমি তোমার গ্রাম থেকে শহরে আসলেও অভিগমন হবে। যেমন আমি নিজেই অভিগমিত একজন, আমি কী করছি, আমি আমার এলাকা থেকে রাজশাহীতে অভিগমন করেছি। কিসের কারণে? পড়াশোনার কারণে, ঠিক আছে, আমার জীবন জীবিকার কারণে। তো এটাও এক ধরনের অভিগমন। তো এরকম জীবন জীবিকার কারণে কেউ দেশ থেকে অন্য দেশেও যেতে পারে, এটাও এক ধরনের অভিগমন। তো যেটা নিজের দেশের মধ্যে অভিগমন হয়, এক জায়গা থেকে, দেশের এক জায়গা থেকে
আচ্ছা, এই যে বহিরাগমন, হ্যাঁ এটা বলতেছি, ঠিক আছে, যেটা নিজের দেশের মধ্যে এক জায়গার মধ্যে, অর্থাৎ দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয়, এটাকে আমরা বলি অভ্যন্তরীণ অভিগমন বা অভ্যন্তরীণ গমন, ঠিক আছে। আর যখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া হয় তখন আমরা বলি কি, তখন আমরা বলি যে আমরা বলি তখন এটাকে বহিরাগমন বলে থাকতে পারি, বহিরাগমন বলি এটাকে মূলত, মানে এক জায়গা থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। এখন যদি অন্য দেশ থেকে আমাদের দেশে হয় তো এটাকেও আমরা বলি কি, এটাকেও আমরা বলি বহিরাগমন। তো বহিরাগমন বলতে আমরা বোঝাই যে বাহির থেকে আগমন, ঠিক আছে, বাহির থেকে আগমন এটাকে আমরা বলি যে বাহির থেকে এখানে আসছে। আচ্ছা, এক দেশ থেকে অন্য দেশে যাওয়াকে অভিগমন বলে। আচ্ছা দেখো, এখানে অভিগমনটা দুই ধরনের, একটা অভ্যন্তরীণ আর একটা আন্তর্জাতিক। আর বহিরাগমন বা আগমন যেটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে আরেক দেশ থেকে আমাদের দেশে আসা, ঠিক আছে। যেমন ধরো যে ক্রিকেট খেলার জন্য বর্তমান বিপিএল চলছে, বিপিএলের জন্য অন্যান্য দেশ থেকে প্লেয়ারগুলো আমাদের দেশে আসছে, তাহলে বাহিরের দেশ থেকে আমাদের দেশে আগমন ঘটছে, এই জন্য তাদের বহিরাগমন বলতেছি। যেমন আমাদের দেশে কে আসছে, মিয়ানমার থেকে রাখাইনরা, সরি মিয়ানমার থেকে আমরা এগুলোকে কী বলি, রোহিঙ্গারা আসছে, তাই না। অর্থাৎ রোহিঙ্গারা আমাদের দেশে বহিরাগমন, অর্থাৎ বহির থেকে, বাহির থেকে আগমন ঘটাইছে, ঠিক আছে। ওকে, তো এগুলো এখানে আলোচনা করা হয়। এছাড়াও অঞ্চল নিয়ে এখানে আলোচনা করা হয়, অর্থাৎ এই যে মানব ভূগোলের সব থেকে বড় একটা বিষয় অঞ্চল নিয়ে আলোচনা করা। কী নিয়ে আলোচনা করা, অঞ্চল নিয়ে আলোচনা করা। অর্থাৎ অঞ্চল বলতে আমরা এটাকে রাজনৈতিক অঞ্চল বলি, অর্থনৈতিক অঞ্চল বলি, তারপর সামাজিক অঞ্চল বলি, সাংস্কৃতিক অঞ্চল বলি, অর্থাৎ এরকম অনেক বিষয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। যেমন অর্থনৈতিক অঞ্চল মানে ওখানে কোন ধরনের অর্থনীতি পরিচালনা করা হয়, পরিচর্চা করা হয়, কিভাবে এটা আমাদের অর্থনীতিতে সহায়তা করে, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাজনৈতিক অঞ্চল বলতে একটা পারস্পরিক কয়েকটা স্বাধীন দেশ একত্রিত হয়ে যখন কি করে, তাদের মধ্যে অভিগমন, অভিবাসন বা সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, তখন সেটাকে আমরা বলি রাজনৈতিক অঞ্চল। তো এই যে এভাবে অঞ্চলগুলো গড়ে উঠে, তো এগুলোও মূলত আমাদের কি, এগুলোও মূলত আমাদের আমাদের মানব ভূগোলের আলোচ্য বিষয়। যেমন আমরা আগে উপনিবেশ ছিলাম, কার ছিলাম, ব্রিটিশদের উপনিবেশ ছিলাম। ব্রিটিশরা আমাদেরকে তারা কি করতো, অর্থনৈতিক অঞ্চল হিসাবে ধরে নিত, কি নিত, অর্থনৈতিক অঞ্চল হিসাবে ধরে নিত। হ্যাঁ, এখান থেকে এমসিকিউ সিকিউ কমন পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে, এগুলা থেকে কমন পড়ে। এরপরে বলছে সমাজ ও সামাজিক কল্যাণ, অর্থাৎ মানব ভূগোল এছাড়াও সমাজ নিয়ে চিন্তা করে, সামাজিক কল্যাণ নিয়ে চিন্তা করে, যে সমাজ, একটা সমাজকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে এর আরও ভালো করা যায়, ডেভেলপমেন্ট কিভাবে ঘটে, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। তো এছাড়াও বলছে যে মানচিত্রাঙ্কন, অর্থাৎ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মানচিত্রাঙ্কন। এখন আচ্ছা ভাইয়া, নিমিত্তবাদ আর সম্ভাবনাবাদ এর পার্থক্যটা বলবেন। আচ্ছা ভাইয়া, আমার তো সাহিত্য কানন বই, আপনার সাথে কোনোটাই মিলে না। আচ্ছা ঠিক আছে, ঐশী বলছে যে পাবেল ভাইয়া বলছে আপনার জিএফ এর নাম মাইশা, এটা পাবেল ভাইয়ার জিএফ এর নাম মাইশা। আচ্ছা শিফাত আহমেদ বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। মারিয়া, তোমার নিমিত্তবাদ আর সম্ভাবনাবাদ আজকে আমি উত্তর দিতে পারলাম না, আমার আজকে জানা নাই, ঠিক আছে, তা আমি যেদিন জেনে আসবো তোমার এটার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আমি যেহেতু আজকে জানি না এই জন্য আমি উত্তর দিতে পারলাম না, সরি। হ্যাঁ ওকে, তো আমরা যেটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে মানচিত্রাঙ্কন। অর্থাৎ পৃথিবী যখন অনেকগুলা বড় বড় রাষ্ট্র পৃথিবীকে শাসন করছে, শাসন করার মধ্যে পর্তুগিজরা করছে, ডাচরা করছে, তারপরে হচ্ছে ব্রিটিশরা করছে, ফ্রান্স করছে, এরা কী করছে, বিভিন্ন দেশে স্প্যানিশরা করছে, বিভিন্ন দেশে উপনিবেশ ঘটাইছে, অর্থাৎ নিজের মধ্যে শাসন স্থাপন করছে।
করে তারা বিভিন্নভাবে শাসন করছে। তো ব্রিটিশরা সবথেকে বেশি শাসন স্থাপন করছে। তো ব্রিটিশরা শাসন করছে কিভাবে, কি নীতিতে, ভাগ করো শাসন করো, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল, এই নীতিতে তারা শাসন করছে। পুরা পুরা পৃথিবীটাকে তারা শাসন করছে, ঠিক আছে, অর্থাৎ পুরা পৃথিবীটাকে এভাবে শাসন করছে। যেহেতু তো এই যে শাসন করছে, তারা কিভাবে শাসন করছে, তারা একটা সীমারেখা দিছে। যেমন পৃথিবীতে থেকে যখন বিভিন্ন দেশগুলা তাদের শাসন গুঠায় নিচ্ছিল, ব্রিটিশরাও তখন শাসন গুঠায় নেওয়া শুরু করছে। তো শাসন গুঠায় নেওয়ার জন্য তারা কি করছে, তারা মানচিত্র রেখে দিছে, ঠিক আছে, যে এইটা হচ্ছে ম্যাপ, এইটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, এইটা ইন্ডিয়ার ম্যাপ, এইটা হচ্ছে এই দেশের ম্যাপ, এইটা এই দেশের ম্যাপ, তারা ম্যাপ করছে, তারা একটা সীমারেখা করছে, ঠিক আছে, যে এটা টেরিটরি। তো এই যে মানচিত্রটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, অথবা আমাদের যে সীমারেখা, এটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমাদের মানব ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। অতএব এই যে ব্রিটিশদের আচ্ছা ভাইয়া সৃজনশীল লেখার সময় কি মানচিত্র অঙ্কন করে দেখাতে হবে, দেখাতে লাগবে? আচ্ছা দেখো, যদি তোমাকে মানচিত্র চায়, যে বলে, যদি তোমাদের ওইখানে প্রশ্নই বলে যে মানচিত্র আর মাধ্যমে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো বা চিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো, তখন তোমাকে দেখাতে হবে। এর বাদে যদি না চায় তাহলে কোনো দরকার নাই, যদি চায় তাহলে দেখাবা, এর বাদে দরকার নাই, কোনো দরকার নাই। যদি দেখাতে না বলে, তুমি নিজে থেকে দেখানোর দরকার নাই, যদি বলে তাহলে দেখাই। আচ্ছা ভাইয়া, বইয়ের এত কিছু পড়ালে তো মনে থাকে না, শর্ট করে পড়ব কিভাবে বললে ভালো হইতো? আচ্ছা দেখো, তোমরা পয়েন্টগুলা মাথায় রাখবা, আমি বারবার দেখো আমি পয়েন্ট ধরে ধরে তোমাদের পড়াচ্ছি, এই জন্য যে পয়েন্টগুলো মাথায় রাখবা, যে মেন মেন পয়েন্টগুলা, এই পয়েন্টগুলো যদি তোমার মাথায় থাকে তুমি লিখতে পারবা। ভূগোল অনেক বাস্তব একটা পড়াশোনা, বাস্তবিক একটা পড়াশোনা, অর্থাৎ তোমরা জানো যে এটা হচ্ছে এই, যদি পয়েন্ট মাথায় থাকে তুমি লিখতে পারবা, যদি পয়েন্ট মাথায় না থাকে তাহলে লিখতে পারবা না। এই জন্য পয়েন্টগুলো জরুরি, পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে, এই জন্য পড়তে হবে, রিডিং পড়ো, দুই তিনবার রিডিং পড়ো, পয়েন্টগুলো মনে থাকবে। ওকে, তো এরপরে দেখো যে ভূগোলের শাখাগুলো আলোচনা করা আছে, অর্থাৎ মানব ভূগোলের যে শাখাগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পয়েন্ট আকারে তোমাদের আলোচনা করা হয়, ঠিক আছে, এগুলোই মূলত পয়েন্ট আকারে আলোচনা করা হয়। তো এখানে মানব ভূগোলের যে শাখাগুলো আছে তার মধ্যে প্রথম সেটা হচ্ছে, সামাজিক ভূগোল। কি ভূগোল? সামাজিক ভূগোল, অর্থাৎ মানব ভূগোলের মধ্যে প্রধান যে শাখা, মানুষ সামাজিক জীব, সমাজেই তার বেড়ে ওঠা, সমাজেই তার বসবাস, সকল কর্মকাণ্ড সে সমাজের মধ্যে করে থাকে। এই জন্য আমরা মানব ভূগোলের মধ্যে অন্যতম যে ভূগোলটা আলোচনা করি সেটা হচ্ছে সামাজিক ভূগোল। এই সামাজিক ভূগোলের মধ্যে যে যে বিষয়গুলো আলোচনা করা হয়, সেখানে মানুষের আচরণ আলোচনা করা হয়, মানুষের কর্মকাণ্ড আলোচনা করা হয়, সমাজের তার কল্যাণ কতটুকু আছে এই বিষয়গুলো আলোচনা করা হয়। এছাড়াও আমাদের যে সমাজে বিভিন্ন লিঙ্গের মানুষ বসবাস করে সেই বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে। অতএব সমাজে মানুষ বসবাস করে কয় লিঙ্গের মানুষ? তিন লিঙ্গের মানুষ বসবাস করে। নাও দ্য প্রেজেন্ট সিচুয়েশন ইজ ডিফারেন্ট ফর দিস, ঠিক আছে, আমরা প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে আলোচনা করব না, আমরা তিন লিঙ্গ নিয়েই আলোচনা করব, সেটা হচ্ছে পুরুষ নারী, আর একটা কি, আর এটা হচ্ছে হিজড়া, ঠিক আছে। অতএব এই তিন লিঙ্গ নিয়ে আলোচনা করা হয়, সমাজে এই তিন লিঙ্গের মানুষই বসবাস করে। বর্তমান সময়ে সমাজে অনেক লিঙ্গ আছে, বর্তমান হচ্ছে ট্রান্স আছে, এই আছে, সেই আছে, মনে মনে আছে, তো আমরা মনে মনে ট্রান্স এগুলো বাদ দিলাম, এই তিন লিঙ্গ নিয়েই আমরা কথা বলি। তো জেন্ডার নিয়েও আলোচনা করা হয়, জেন্ডার ইকুয়ালিটি নিয়েও আলোচনা করা হয়, সবাইকে সমান অগ্রাধিকার দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে এই যে সামাজিক ভূগোলে আলোচনা করা হয়, যে এই ভূখণ্ডগুলোতে কে কোথায় বেশি করে জনবহুল গোষ্ঠী গড়ে উঠছে, কোথায় কম জনবহুল গোষ্ঠী গড়ে উঠছে, কেন গড়ে উঠছে, এই বিষয়গুলো এখানে বিস্তারিত আলোচনা করে। দ্বিতীয় নম্বর আছে নগর ভূগোল। কি নিয়ে? নগর ভূগোল নিয়ে আলোচনা করা আছে। শর্ট সিলেবাস আবার শর্ট করা, আচ্ছা শর্ট সিলেবাস আবার শর্ট করা। আচ্ছা জুবায়েদ বলছে যে প্রফেসর ঠিকমতো ঘুমান না মনে হচ্ছে। আচ্ছা জুবায়ের ভাইয়া, আমি আর ঘুমাই নাই, ঠিক আছে, কিন্তু আপনি জানেন আমার বিষয়টা বর্তমানে, আমি আর কিছু বললাম না, ঠিক আছে। আচ্ছা মিষ্টি খেয়ে নেন,
তেরামস, নাবিক বলছে তেরামস। আচ্ছা ঠিক আছে, তো আমরা ওই বিষয়গুলো নিয়ে আর আলোচনা না করি, আমরা নগর ভূগোলে চলে যাই। তো নগর ভূগোলের আলোচনার বিষয় কি বলছে? নগর ভূগোলের যে আলোচনার বিষয়, ঠিক আছে, নগর ভূগোলের আলোচনার বিষয় হচ্ছে যে নগর এটা কীভাবে গড়ে উঠে, নগরের কাঠামো কী হবে, নগরের পানি ব্যবস্থা কী হবে, নগরের পয় ব্যবস্থা কী হবে, নগরটা কীভাবে পরিকল্পনা করা হবে, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া হবে, কীভাবে তার পাওয়ার হাউস নিয়ন্ত্রণ করা হবে, সকল বিষয়, নগরে কী সুযোগ সুবিধা দেওয়া হবে, সকল বিষয় হচ্ছে নগর ভূগোলে আলোচনা করে থাকে। যেমন রাজশাহী নগরী সুন্দর পরিকল্পিত একটা নগরী, এখানে তোমার নিষ্কাশন ব্যবস্থা বলো, বিদ্যুৎ ব্যবস্থা বলো, বা এর পরিবেশ ব্যবস্থা বলো, এর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা বলো, প্রতিটা আলাদা আলাদা কাঠামো আছে এবং প্রতিটা অসাধারণভাবে মেনটেন করা হয়। তো এই যে নগর কাঠামোর জন্য নগর ভূগোল আলোচনার বিষয়, অর্থাৎ একটা নগর গড়ে ওঠার জন্য অবশ্যই নগর ভূগোল পাঠ করা প্রয়োজনীয়। এরপর বলছে যে রাজনৈতিক ভূগোল, অর্থাৎ রাজনৈতিক ভূগোল একটা দেশ, একটা রাষ্ট্র, একটা নগর কীভাবে পরিচালিত হবে, অর্থাৎ একটা নগর একটা শহরে কী থাকে, মেয়র থাকে, সিটি কর্পোরেশন থাকে, তাই না, এখানে এমপি থাকে। আমরা যদি একটা দেশের কথা চিন্তা করি তাহলে দেশ একজন সরকার নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সরকারের আন্ডারে অনেকগুলো মন্ত্রী পরিষদ থাকে, তাই না, অর্থাৎ এই যে মন্ত্রী পরিষদ মিলায় আবার অনেকগুলো এমপি থাকে, তো সবাই তার নিজ নিজ অঞ্চলকে শাসন করে, এই যে শাসন এরা সরকারের হয়ে করে, আবার ওখানে স্থানীয় সরকার থাকে, তারাও ছোট ছোট আকারে শাসন প্রতিষ্ঠা করে। অর্থাৎ এভাবে যাতে সুষ্ঠুভাবে একটা দেশ পরিচালনা করা হয় তার সকল বিষয় রাজনৈতিক ভূগোলের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। তো এই রাজনৈতিক ভূগোলের মধ্যে সবথেকে বেশি যেটা সেটা হচ্ছে নির্বাচন, নির্বাচনীয় সম্বন্ধীয় যে ভূগোল এটা আলোচনা করা হয়, এবং এছাড়াও এখানে আর কী কী আলোচনা করা হয়, সামরিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ দেশের নিরাপত্তার খাতিরে একটা দেশ থেকে আরেকটা দেশ থেকে কীভাবে আমরা রক্ষা করব। আচ্ছা ভাইয়া একটু এসএস দিতাম একটু সরে, আচ্ছা ঠিক আছে দিয়ে থাও, নাও এসএস দিবা, নাও সমস্যা নাই। তো এখানে আমাদের সামরিক ভূগোল বলতে আমাদের একটা দেশ থেকে আরেকটা দেশ কীভাবে তার নিজেকে রক্ষা করবে, তার সার্বভৌমত্ব কীভাবে টিকায় রাখবে, এজন্য একটা দেশ তার সামরিক পরিকল্পনা করে থাকে। বিজিবি আমাদের দেশে যেমন আছে, বিজিবি আছে, পুলিশ আছে, আর্মি আছে, র‍্যাব আছে, অর্থাৎ বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, তাই না, অর্থাৎ বিভিন্নগুলা সামরিক শক্তিতে সমুজ্জিত থাকে। অর্থাৎ এই যে তারা নিজেকে রক্ষার জন্য, নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই সামরিক ভূগোল নিয়ে আলোচনা করে থাকে, ঠিক আছে। এরপরে বলছে যে অর্থনৈতিক ভূগোল, অর্থাৎ অর্থনৈতিক ভূগোলটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা একটা দেশ একটা রাষ্ট্র পরিচালনার জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড খুবই 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 গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের কীভাবে বাণিজ্য করা হবে, কীভাবে আমাদের কৃষি পরিচালনা করা হবে, কীভাবে সম্পদ আহরণ করা হবে, প্রাকৃতিক সম্পদগুলো কী কীভাবে আমরা গুছাবো, আমাদের কী কী প্রাকৃতিক সম্পদ আছে, সকল বিষয়। এছাড়াও আমাদের পরিবহন কীভাবে করা হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যাওয়া হবে, ঠিক আছে, অর্থাৎ আমরা যে পরিবহন করতেছি এক জায়গার পণ্য আরেক জায়গায় নিয়ে যাচ্ছি এটা কোন মাধ্যমে নিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো সহ আমাদের শিল্প কারখানা সকল বিষয় এই অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়, ঠিক আছে। এরপরে কী আলোচনা করছে, এরপরে বলছে যে উন্নয়ন সম্বন্ধীয় ভূগোল, কোন সম্বন্ধীয় ভূগোল, উন্নয়ন সম্বন্ধীয় ভূগোল। তো তোমরা দেখবা যে প্রতিটা বিভাগীয় শহরে একটা ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, যেমন রাজশাহীতে আছে রাজশাহী ডেভেলপমেন্ট কর্পোরেশন, ঠিক আছে, তো রাজশাহী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আছে মনে হয়, RDA, ঠিক আছে, অর্থাৎ রাজশাহী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তো রাজশাহী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কী করে, রাজশাহীর উন্নয়ন নিয়ে চিন্তা করে, রাজশাহী কীভাবে উন্নত করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তো বাংলাদেশের পুরো বাংলাদেশের ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আছে, যে এগুলা পুরো বাংলাদেশকে কীভাবে উন্নত করা হয়, আমরা যেমন আগে অনুন্নত দেশ ছিলাম, তারপরে উন্নত হয়েছি, এখন উন্নয়নশীলের দিকে ধাবিত হচ্ছি, অর্থাৎ এই যে উন্নয়নের দিকে কীভাবে যাওয়া যায় এই বিষয়গুলো আমাদের এখানে আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ আমাদের পরিকল্পনা করা হয়ে থাকে যে আমরা কীভাবে উন্নতির দিকে যাব, আমাদের দূষণ কীভাবে রক্ষা করা যেতে পারে, আমরা কীভাবে আমাদের ভৌগোলিক অবকাঠামোকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি। এছাড়াও আমাদের চিকিৎসা ভূগোল, পর্যটন ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল এবং জনসংখ্যা ভূগোল মানব ভূগোলের আলোচনার বিষয়। এখানে যদি আমরা চিকিৎসা ভূগোলের কথা বলি, যে আমাদের চিকিৎসা ভূগোল কী নিয়ে আলোচনা করে, আমাদের আগে চিকিৎসা পদ্ধতি কেমন ছিল, বর্তমানে কেমন আছে, আগে আমরা জড়িবটি, হাবিজাবি এগুলোর চিকিৎসার মধ্যেই ছিলাম, এরপরে আমাদের চিকিৎসা দুইটা ভাগে বিভক্ত হয়েছে, একটা এলোপ্যাথিক, একটা হোমিওপ্যাথিক। তো এই দুইটার মধ্যে আবার আমাদের আধুনিকায়ন ঘটতেছে, এই যে আধুনিকায়নগুলোও এখানে আলোচনা করা হয়ে থাকে। এছাড়া হচ্ছে পর্যটন ভূগোল, অর্থাৎ যেগুলার কাঠামো একটু পাহাড় বা নদী বা সাগর সমুদ্র আশেপাশে জড়ায় আছে, এগুলার উপর কেন্দ্র করে আমাদের পর্যটন গড়ে উঠে, এইটা পর্যটন ভূগোলের আলোচনার বিষয়। এরপর বলছে যে সাংস্কৃতিক ভূগোল, অর্থাৎ প্রতিটা অঞ্চল ভেদে কৃষ্টি কালচারগুলো আলাদা আলাদা হয়ে থাকে, তো এই আলাদা আলাদা কৃষ্টি কালচারগুলোকে ঘিরে যে ভূগোলটা গড়ে উঠে সেগুলোকে আমরা বলি
যে আমাদের সাংস্কৃতিক ভূগোল, এর বলছে ঐতিহাসিক ভূগোল। অর্থাৎ প্রাগৈতিহাসিক যে জিনিসগুলো আমরা দেখে থাকি, আমাদের যে প্রাগৈতিহাসিক জিনিসগুলো ছিল, যেমন আমাদের আগে রাজা বাদশাহদের আমল ছিল, তার আগে আমাদের যদি আমরা একদম শশাঙ্ক থেকে শুরু করি, শশাঙ্ক, পাল, তারপর হচ্ছে মুঘল, তারপর হচ্ছে সুলতান, এই যে আমলগুলো ছিল, ঠিক আছে, এই যে আমলগুলোতে বিভিন্ন ধরনের প্রাগৈতিহাসিক ঘটনা আমাদের ঘটে গেছে, আমরা এগুলোর সাক্ষী, এগুলোর বিভিন্ন নিদর্শন রেখে গেছে। তো এই নিদর্শনগুলো থেকে আমরা কি করি, আমরা অনেকগুলো তথ্য আলোচনা করে থাকি, এগুলো বিভিন্ন অঞ্চল ভেদে হয়ে থাকে, যেমন মস্তানগড়, বগুড়ার মস্তানগড়, ঠিক আছে, তারপরে এদিকে কুমিল্লার ময়নামতি, তারপরে হচ্ছে তোমরা যারা বাঘেরহাটে থাকো, বাঘেরহাটের খানজাহান এরিয়া, খানজাহান আলীর হচ্ছে তোমার হচ্ছে মাজার বা এই টাইপের যেগুলো আছে, অর্থাৎ এগুলো প্রতিটা আমাদের প্রাগৈতিহাসিক জিনিস। আবার যারা পাহাড়পুরে থাকো, যে পাহাড়পুরের বৌদ্ধবিহার, ঠিক আছে, তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের প্রাগৈতিহাসিক জিনিস। এগুলো যেই ভূগোলে আলোচনা বিষয় করা হয় সেগুলোকে আমরা বলি ঐতিহাসিক ভূগোল, কি বলি, ঐতিহাসিক ভূগোল বলে থাকি। এরপর বলছে জনসংখ্যা ভূগোল, অর্থাৎ জনসংখ্যার তারতম্য হয় এক এক জায়গায়, যেমন পাহাড়ি এলাকায় জনসংখ্যা কম থাকে, পাহাড়ি এলাকায় কি থাকে, জনসংখ্যা কম থাকে। তো এখানে এগুলো জনসংখ্যা ভূগোলের আলোচনার বিষয়। আচ্ছা, কালকে মাঝরাত পর্যন্ত বঙ্গমাতা হলের সামনে কেন ছিলেন স্যার? আচ্ছা, মাঝরাত পর্যন্ত বঙ্গমাতা হলে যদি আমি থাকি, আপনি কোথায় ছিলেন স্যার? আচ্ছা ভাইয়া, 14 ফেব্রুয়ারিতে ভাবি কিনে দিছে। আচ্ছা, ভাবি কিনে দিছে, হ্যাঁ ভাবি কিনে দেয় সব, একটু সরেন, এসএস নিব। আচ্ছা, ভাবি এসব চিনে না। আচ্ছা, তোমার জুবায়ের ভাইয়া আর তোমার সাব্বির ভাইয়া দুজনেই আমার বন্ধু হয়, আমরা একই ডিপার্টমেন্টে পড়াশোনা করি, তো তারা ফাইজলামি করতেছে, করুক, তোমরা পড়াশোনায় মনোযোগ দাও। আচ্ছা, মোয়াজ্জেম হোসেন, হ্যাঁ এদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, লজ্জা পাচ্ছেন কেন? আমি লজ্জা পাচ্ছি না তো। সাব্বির ভাইয়া যদি আমার শার্ট পছন্দ হয় নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, বাংলা পরীক্ষা কাল, তারপরে আপনার ক্লাস করছি। আহা, তুমি কত কষ্ট করে ক্লাস করতেছো ভাইয়া, থ্যাংক ইউ। তো চলো, আমরা এই বিষয়গুলো এখানে দেখলাম, প্রতিটা বিষয় আমাদের এখানে বিস্তারিত আলোচনা করা আছে, এগুলো তোমরা একটু দেখবা, দেখে দেখে রিডিং যদি একবার করে পড়ো তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এবার দেখবো যে মানব ভূগোলের পাঠ করার আমাদের মূল কারণ কি, কেন আমরা মানব ভূগোল পড়বো, ঠিক আছে, এটা আমাদের পড়ার দরকারই বা কেন, এটা কেন আমার বই অ্যাড করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু রিজন আছে, সেই রিজনগুলোর অন্যতম এখানে দেওয়া আছে। বলছে মানব সমাজের স্থানিক মানে স্থানীয়ভাবে কিছু বৈশিষ্ট্য আছে, এক এক সমাজের এক এক রকম বৈশিষ্ট্য আছে, এক এক জায়গায় এক এক রকম করে এগুলো গড়ে উঠছে, এটার জন্য আমাদের কি জানতে হবে, এটার জন্য আমাকে মানব ভূগোল পাঠ করতে হবে। তাহলে মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য আমাকে এইটা পড়তে হবে, কি করতে হবে, পড়তে হবে। তাহলে মানুষ যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো করে থাকে, এগুলো স্থান ভেদে, সময় ভেদে এগুলো আলাদা আলাদা হয়ে থাকে, কী হয়ে থাকে, আলাদা আলাদা হয়ে থাকে, যা মানব ভূগোল আলোচনা করে থাকে। এরপরে দ্বিতীয় নাম্বার বলছে যে বাস্তব সম্বন্ধীয় জ্ঞান লাভ করার জন্য মানব ভূগোল পড়তে হবে। অতএব আমরা যদি মানব ভূগোল না পড়ি, তাহলে আমাদের যে বাস্তবিক যে জীবনটা আমরা যেভাবে পরিচালনা করতেছি, এক এক অঞ্চলের মানুষ এক একভাবে পরিচালনা করতেছে, আমরা তাদের সাথে কম্বাইন করে চলছি, আমার দেশের সাথে আরেক দেশ কম্বাইনলি চলছে, তো এগুলো যদি আমরা না জানি, না পড়ি, তাহলে আমরা এই বাস্তবিক জ্ঞানগুলা লাভ করতে পারবো না। আমাদের ধর্ম নিয়ে আমরা যদি চিন্তা করি, যে ধরো যে আমি মুসলিম, তুমি হিন্দু, তোমার যতগুলো ধর্মান্তিক বিষয় আছে সবার একই, ঠিক আছে, ও আমার দেশের হোক, আরেক দেশের হোক, তার আর অন্য দেশের হোক, সমস্যা নাই, সবারই মূলনীতি একই, ঠিক আছে, তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের বাস্তবিক জ্ঞান লাভ করা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা হতে পারে ধর্ম, হতে পারে সংস্কৃতি, হতে পারে আমার হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস এখানে হতে পারে। এরপর বলছে যে ঐতিহাসিক পরিবেশ সম্বন্ধে জ্ঞান লাভ, অর্থাৎ আগে কেমন ছিল, আগে আমাদের মানুষজন কীভাবে তার জীবন জীবিকা নির্বাহ করতো, এখন কীভাবে করতেছে, অদূর ভবিষ্যতে কীভাবে করবে, এই সকল বিষয় মানব ভূগোলে আলোচনা করা হয়ে
থাকে। এরপরে বলছে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্বন্ধে জ্ঞান লাভ, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চল অর্থাৎ পৃথিবীর একটা অঞ্চল না, আমরা যদি মহাদেশ বলি তাহলে মহাদেশ সাতটা, কয়টা? সাতটা মহাদেশ, অর্থাৎ বড় আকারে মহাদেশ, তার মধ্যে সবথেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, এই মহাদেশটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মহাদেশ। তো এই যে অঞ্চলগুলা তার টেরিটরিগুলা মানে অঞ্চল গড়ে উঠে মূলত তার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য, তার অভিগমন সুবিধার জন্য এবং তাদের মধ্যে সমন্বয় সাধনের জন্য, ঠিক আছে, পারস্পরিক সহযোগিতার জন্য অঞ্চল গড়ে উঠে। তো এই অঞ্চলগুলা এখানে আলোচনা করা হয়, অর্থাৎ কোন অঞ্চল কোথায় আছে। যেমন আমরা সার্কের অন্তর্ভুক্ত, অর্থাৎ এশিয়ান সাউথ এশিয়ান দেশগুলা আমরা একটা অঞ্চল, আমরা একটা অর্থনৈতিক জোন, ঠিক আছে। অর্থাৎ আমরা বলি যে ভারত, ভারত তোমার হচ্ছে এটাকে আমরা কি বলি, ভারত উপমহাদেশ বলি। তো ভারত উপমহাদেশের মধ্যে কোন কোন অঞ্চলগুলো আছে, এগুলোও একটা অঞ্চল, এগুলোও একটা অর্থনৈতিক জোন, অর্থনৈতিক অঞ্চল, এগুলো ভাবে এভাবে গড়ে ওঠে। যেমন ইউরোপিয়ান অঞ্চল, ঠিক আছে, অর্থাৎ ইউরোপিয়ান 27টা দেশ মিলায় একটা ইউরোপিয়ান অঞ্চল, ঠিক আছে। অর্থাৎ এটাকে ওরা বলে ইউরোপীয় ইউনিয়ন, তারা একই ধরনের কারেন্সি ব্যবহার করে, তারা এক দেশ থেকে আরেক দেশ অনায়াসে যায়, কোনো বাধা লাগে না, তাদের কোনো পাসপোর্ট লাগে না, তাদের কোনো লাগে না, সে এক দেশ থেকে আরেক দেশে শিক্ষা গ্রহণের জন্য যায়, তাদের এখানে কোনো ধরনের বাধা নেই। তো এই যে তাদের মধ্যে সহযোগিতা সম্প্রীতি এগুলো বাড়ানোর জন্য একটা অঞ্চল গড়ে উঠে, যা আমার মানব ভূগোলের পাঠ করে না হলে আমি জানতে পারবো না, ঠিক আছে। এরপর বলছে যে মানুষের জীবনযাত্রা সম্পর্কে জ্ঞান লাভ, অর্থাৎ কোন মানুষ কোন ধরনের জীবনযাপন করে, পাহাড়ি মানুষরা কীভাবে জীবনযাপন করে, আমরা কীভাবে জীবনযাপন করতেছি, অন্য দেশের মানুষ কীভাবে জীবনযাপন করতেছে, এই তারতম্যটাই বা কেমন, ঠিক আছে। যারা সেন্ট মার্টিনে থাকে তাদের জীবনযাপনটা আলাদা, যারা সেন্ট মার্টিনে তোমরা গেছো দেখছো চারিদিকে সীমাহীন সমুদ্র, শুধু কুয়াশার মতো দেখা যাচ্ছে যে এইদিকে হচ্ছে কুয়াশা লেগে আছে, ঠিক আছে। এই সীমাহীন সমুদ্রের মাঝে একখণ্ড দ্বীপ, সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, তাই না, অর্থাৎ সেন্ট মার্টিন আইল্যান্ড। অর্থাৎ এই জায়গায় এই দ্বীপের মধ্যে তাদের ওইখানেই গড়ে উঠছে সব কিছু, ওইখানেই তারা পর্যটন কেন্দ্রকে করে, তাদের মাছ এই যে আহরণ করে তারা এটাকে গড়ে তুলতেছে, এই যে অন্য জায়গা থেকে তারা খাবার দাবার নিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে, তারা ওভাবেই জীবন জীবিকা নির্বাহ করতেছে। তো তাদের জীবিকাটা একরকম, তাদের জীবনযাত্রা একরকম, আবার আমরা যারা এই যে সমতল ভূখণ্ডে বসবাস করি তাদের জীবন জীবিকা আরেক রকম, যারা নদীর পাশে থাকে তাদের জীবন জীবিকা আরেক রকম, যারা পাহাড়ে থাকে, যারা সাজেকে থাকে তারা বোঝে তাদের কষ্টটা কী, তারা অসুস্থ হয়ে গেলে তাদের কি দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়। তাহলে এই যে জীবনযাত্রা, জীবন জীবিকার মান এক এক ধরনের জায়গা থেকে আরেক রকমের হয়, এটা ভৌগোলিক অবস্থানের কারণে হয়ে থাকে। তো এটা জানার জন্য আমাকে মানব ভূগোল পাঠ করতে হবে, ঠিক আছে। এরপর বলছে যে অর্থনীতি সম্বন্ধে জ্ঞান লাভ, অর্থাৎ মানব ভূগোল পাঠ করলে আমি অর্থনৈতিক সকল কর্মকাণ্ড বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। আচ্ছা, মুনিয়া আক্তার বলছে যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাপস কুমার মজুমদারের বইয়েও আছে, হ্যাঁ বইয়েও আছে, হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মেলাদিন ধরে টাকার অভাবে শার্ট কিনতে পারি না, যুপযোগী কমেন্ট করে একটা সুন্দর শার্ট পেয়ে গেলাম, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটা কত চ্যাপ্টার পড়াচ্ছেন? আমান বলছে এটা প্রথম অধ্যায় পড়াচ্ছি। আচ্ছা, মুনি আক্তার বলছে যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কোন কোন পদগুলা ইম্পর্টেন্ট, কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট? আচ্ছা, আমি যেই যেই পার্টগুলো পড়াচ্ছি এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউতে না তো সিকিউতে আসবে, ঠিক আছে। তো এগুলো আমি যেভাবে পড়াচ্ছি জাস্ট এই যে পয়েন্টগুলো মনে রাখো তোমরা হয়ে যাবে। অভিগমন এবং প্রকৃতির ধরন সম্পর্কে জ্ঞান লাভ, অর্থাৎ আমার অভিগমন কেমন হয়, কয় ধরনের হয়, এটা কিভাবে হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, কারণ কি, সকল বিষয় মানব ভূগোলে আলোচনা করে। এছাড়াও জনসংখ্যার জনমিতিক উপাদান বিশ্লেষণ করা হয় এই মানব ভূগোলে। কোন ভূগোলে? মানব ভূগোলে। তো এরপরে দেখো যে আমার রাজনৈতিক অঞ্চল সমূহ আছে, এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ, এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ, এই রাজনৈতিক অঞ্চলটা গুরুত্বপূর্ণ একটা পাঠের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? গুরুত্বপূর্ণ একটা পাঠের মধ্যে পড়ে। আচ্ছা, আমান বলছে ভাইয়া গত ক্লাসে তো ফার্স্ট চ্যাপ্টার পড়াইছিলেন। আচ্ছা, গত ক্লাসটা আমি ফার্স্ট পেপার পড়াইছি, আজকে সেকেন্ড পেপার পড়াচ্ছি, ঠিক আছে।
আচ্ছা মিথিলা বলছে আশরা ভাইয়া, তো ঠিক আছে আমরা একটু দেখি যে আমার এখানে কি কি জিনিস আছে। তো রাজনৈতিক অঞ্চল বলতে আমরা কাকে বোঝাচ্ছি? রাজনৈতিক অঞ্চল বলতে আসলে মূলত কি, রাজনৈতিক অঞ্চল বলতে অনেকগুলো ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ড, সার্বভৌমত্ব ভূখণ্ড, যখন নিজেদের মধ্যে সমন্বয় এবং পারস্পরিক এবং সহযোগিতার মেলবন্ধনে যখন একত্রে হয়ে তাদের অর্থনৈতিক এবং সামাজিক সকল কর্মকাণ্ড পরিচালনা করে, তখন সেটাকে আমরা রাজনৈতিক অঞ্চল বলি। কি বলি? রাজনৈতিক অঞ্চল বলি। তো রাজনৈতিক অঞ্চল সার্বভৌমত্ব দেশ নিয়ে হতে পারে, কি নিয়ে হতে পারে? সার্বভৌমত্ব দেশ নিয়েও হতে পারে বা পরাধীন দেশ নিয়েও হতে পারে। তবে আমরা স্বাভাবিকভাবে সার্বভৌমত্ব দেশগুলোকে নিয়েই বলি যে রাজনৈতিক অঞ্চলগুলো ঘুরে ওঠে। তাহলে রাজনৈতিক অঞ্চল মূলত তাদের নিজস্ব রাজনৈতিক পরম্পরা ঠিক রেখে তাদের মধ্যে একটা সমন্বয় স্থাপন করে, কি করে? সমন্বয় স্থাপন করে। এই সমন্বয় স্থাপন করেই মূলত তাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তো এখানে রাজনৈতিক অঞ্চলের যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে তাদের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি করা, অর্থনৈতিক সচলতা বাড়ানো এবং তাদের মধ্যে সাংস্কৃতিক এবং সকল বিষয়গুলা সুন্দর স্মুথলি পরিচালনার জন্য গড়ে ওঠে। যেমন ইউরোপিয়ান অঞ্চলের একটু আগে আমি উদাহরণ দিলাম যে ইউরোপিয়ান অঞ্চলগুলো কী করে। ইউরোপিয়ান অঞ্চল তাদের মধ্যে অনায়াসে একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া যায়, তারা এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে, তারা এক দেশ থেকে আরেক দেশে শিক্ষা গ্রহণের জন্য যেতে পারে, তাদের কোনো বাধা থাকে না, তারা একই কারেন্সির মাধ্যমে তাদের সকল লেনদেন পরিচালনা করে। তো এভাবে গড়ে ওঠে মূলত অঞ্চলগুলো। তো এই অঞ্চলের আগে আমাদের বেশ কিছু জিনিস এখানে জানতে হয়, তার মধ্যে একটা হচ্ছে ভৌগোলিক উপাদান, অথবা আমাদের ভৌগোলিক উপাদানগুলোর মধ্যে যে যে বিষয়গুলো জানতে হয় সেগুলো কী কী বলছে আমাকে জানতে হবে। আগে আমার অবস্থান, অর্থাৎ একটা দেশের কোথায় কী অবস্থান করে, কোন জায়গায় কোন সম্পদটা আছে এটা জানতে হবে, এবং এটার উপর ভিত্তি করে আসলে অঞ্চলগুলো গড়ে উঠে। ঠিক আছে, তো যেমন আমাদের হচ্ছে অঞ্চল বলতে আমাদের সমুদ্র আছে, নদী আছে, পাহাড় আছে, পর্বত আছে, সবগুলো মিলে আমাদের অঞ্চল গড়ে উঠে। তো এইগুলোর মধ্যে একটা বড় কারণ হচ্ছে অভিগম্যতা। এটা কি কারণ? বড় কারণ হচ্ছে অভিগম্যতা। অভিগম্যতা আমরা একটু আগেও বললাম যে অভিগম্যতা আমরা কাকে বলি, আমাদের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় বা হচ্ছে অর্থনৈতিক কারণে আমরা এক জায়গা থেকে অন্যত্র যখন চলে যাই সেটাকে আমরা মূলত অভিগম্যতা বলি। এটা দুই ধরনের হয়, একটা অভ্যন্তরীণ হয় আর একটা আন্তর্জাতিক হয়। কি হয়? একটা অভ্যন্তরীণ, একটা আন্তর্জাতিক। এই দুই ধরনের আমরা অভিজ্ঞতা দেখে থাকি, বা এটাকে আমরা আন্তরাষ্ট্র বলি বা আন্তর্জাতিকও বলি, এভাবেও আমরা এটাকে চিন্তা করতে পারি। তো এই অভিগম্যতাটা বিভিন্ন পথের মাধ্যমে হয়, বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে। এটা রেলপথে হতে পারে, নৌপথে হতে পারে, আকাশপথে হতে পারে। ঠিক আছে, যেমন ইউরোপিয়ান রাষ্ট্রগুলো ওরা রেলপথে বেশি অভিগমন করে এক দেশ থেকে আর এক দেশে। তোমরা অনেক সময় ব্লগ দেখবা বা অনেক কিছু দেখে থাকবা। যেমন আমরা নেপাল, ভুটান সহ আমাদের ভারতের এই দেশগুলো আমরা আকাশপথে যেতে পারি, আবার রেলপথ বা আমরা হচ্ছে বাসের মাধ্যমে, ট্রানজেকশনের মাধ্যমে আমরা যেতে পারি। এগুলো আমাদের জন্য সুবিধা হয়ে থাকে। এছাড়া বলছে যে আয়তন, আমাদের আয়তন জানতে হবে, কোন দেশের আয়তন কতটুকু, তার পরিস্থিতি বা পরিধি কতটুকু, এগুলো আমরা এখানে আমাদের জানতে হয় যে আমাদের কতটুকু আয়তন আছে। এটার উপর ভিত্তি করেও মূলত আমাদের কি হয়, আমাদের এই যে অঞ্চলগুলো গড়ে ওঠে। অর্থাৎ এক এক অঞ্চলের এক এক রকম। আচ্ছা, পরিসরিক বৈশিষ্ট্য কি? আচ্ছা, পরিসরিক বলতে আমরা ওই যে বিস্তৃতির কথা বলতেছি, অর্থাৎ পরিসরটা কতটা, ঠিক আছে, কত এরিয়া জুড়ে এর বিস্তৃত। ঠিক আছে, অর্থাৎ পরিসরিক বিস্তৃত, বিস্তৃতি বা বৈশিষ্ট্য বলতে আমরা এর বিস্তৃতি বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, অর্থাৎ পরিসরিক বলতে পরিসর এটাকে বোঝায়। তো এখানে আকৃতিগত বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এক একটা আকৃতি এক এক রকম হয় এবং তাদের উপর ভিত্তি করে আমরা আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। এই জন্য আমাদের আয়তন, আকৃতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়াও আমাদের রাজনৈতিক উপাদানগুলোর মধ্যে কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে আমাদের কি, সেগুলো হচ্ছে আমাদের এই যে সার্বভৌমত্ব। অর্থাৎ এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রাকৃতিক এবং আঞ্চলিক, যে অঞ্চলগুলো গড়ে ওঠে তার মূলত দুইটা কারণে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণে আর একটা হচ্ছে রাজনৈতিক কারণে। তার প্রাকৃতিক কারণগুলো হচ্ছে এগুলা, যে আয়তন, আকৃতি, সীমানা, ঠিক আছে, তা এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। এবং রাজনৈতিক কারণের মধ্যে একটা হচ্ছে সার্বভৌমত্ব। এটা কি? সার্বভৌমত্ব, অর্থাৎ প্রতিটা দেশ স্বাধীন এবং সার্বভৌম, অর্থাৎ তার নিজের ক্ষমতা আছে নিজের দেশ পরিচালনা করার জন্য। এবং দ্বিতীয়টা কি? দ্বিতীয় হচ্ছে তার সরকার ব্যবস্থা, অর্থাৎ তার একটা আইন পরিষদ থাকবে, তার একটা কাঠামো থাকবে, তার একটা মন্ত্রী পরিষদ থাকবে, তারা তার পুরা দেশটাকে, তার সার্বভৌম দেশটাকে তারা শাসন করবে। তো এটা একটা। এবং এগুলার মধ্যে বলছে যে রাজনৈতিক অঞ্চলগুলার যে শ্রেণী বিভাগ আছে, অর্থাৎ রাজনৈতিক অঞ্চলগুলার যেভাবে গড়ে উঠছে এর শ্রেণী বিভাগগুলো যদি আমরা দেখি, শ্রেণী বিভাগগুলো অনেকগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো এখানে আলোচনা করছে। প্রথমটা হচ্ছে উপনিবেশ। উপনিবেশ হচ্ছে পরাধীন
উপনিবেশ কি? উপনিবেশ হচ্ছে পরাধীন কোনো, পরাধীন মূলত স্বাধীন না, এরকম পরাধীন কোনো ভূখণ্ডকে যখন অন্য কোনো দেশ এসে ঔপনিবেশিক শাসন পরিচালনা করে, ঔপনিবেশিক শাসন পরিচালনা করে তখন সেটা উপনিবেশ করে ওঠে। যেমন আমাদের ভারত এক সময়, পুরো ভারতবর্ষ এক সময় ব্রিটিশদের উপনিবেশ ছিল, মানে কলোনি ছিল, ঠিক আছে, তাদের ব্রিটিশ কলোনি ছিল। অতএব আমরা তখন পরাধীন ছিলাম, তারা আমাদের এসে শাসন করছে, তারা আমাদেরকে, তারা কি করছে, শোষণ করে নিয়ে গেছে। অতএব আমাদেরকে তারা একটা অর্থনৈতিক প্রেক্ষাপট বানাইছে, তাদের অর্থনৈতিক প্রেক্ষাপট বানাইছে। অতএব ওই সময় তারা মনে করতো যে অন্য দেশকে যদি শোষণ করে নিজের দিকে নিয়ে আনা না যায় তাহলে সে উন্নত হতে পারবে না। তাহলে ওই সময়ের মতবাদ চিন্তাধারা ছিল এরকম যে অন্য দেশকে শোষণ করো নিজের দেশকে উন্নত করার জন্য। এই জন্য তারা কি করছে, আরেক দেশ পরাধীন দেশ বানায় ওটাকে শোষণ করছে, ওর অর্থনৈতিক কর্মকাণ্ড হাতায় নিছে, নিয়ে তারা পরিচালনা করছে। তো এভাবে আসলে উপনিবেশ গড়ে উঠছে। তাহলে ইউরোপিয়ান রাষ্ট্রগুলা প্রাগুলাই উপনিবেশ ছিল, হয় ব্রিটিশের নয়তো আমেরিকান নয়তো স্পেন, ঠিক আছে। তো আমরাও ছিলাম ব্রিটিশদের, তারা আমাদের শাসন পরিচালনা করছে, তো আমরা তখন উপনিবেশ বা কলোনি ছিলাম। এরপরে বলছে যে শাসিত ও কমনওয়েলথ, অর্থাৎ শাসিত ও কমনওয়েলথ বলতে একটা উপনিবেশ ছিল কিন্তু বর্তমানে এগুলা স্বাধীন, বর্তমানে কি এগুলা স্বাধীন, তাদের মধ্যে যৌথ বা সমন্বয়ের জন্য এই কমনওয়েলথ বা কি করা হয়েছে, শাসিত একটা সংগঠন গড়ে তোলা হয়েছে। এরপরে বলছে যে অধিরাজ্য বা ডোমিনিয়ন, অর্থাৎ অধিরাজ্য বা ডোমিনিয়ন মানে হচ্ছে ওটা একটা সার্বভৌম স্বাধীন দেশ, ওর নিজের ক্ষমতায় চলে কিন্তু কিছুটা অন্য যার যার কি ছিল, যে উপনিবেশ ছিল বর্তমানে স্বাধীন কিন্তু ওই যে উপনিবেশিকের কিছুটা তারা আইন মেনে চলে, কিছুটা আইন মেনে চলে, বর্তমানে তারা স্বাধীন কিন্তু কিছুটা আইন মেনে চলে, এই ধরনের দেশকে আমরা বলি অধিরাজ্য বা ডোমিনিয়ন। এই ধরনের রাষ্ট্র হচ্ছে পৃথিবীতে দুইটা, সরি তিনটা, একটা হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরা ছিল ব্রিটিশদের উপনিবেশ, এরা কি ছিল, ব্রিটিশদের উপনিবেশ বা কলোনি ছিল। তো এরা বর্তমানে স্বাধীন দেশ কিন্তু এরা কিছু কিছু আইন ব্রিটিশদের মেনে নেয়, ব্রিটিশ রাজাদের আইন কিছু কিছু মানে, এই জন্য এটাকে বলা হয় ডোমিনিয়ন বা অধিরাজ্য। কি বলা হয়, ডোমিনিয়ন বা অধিরাজ্য, মানে এদের সাংবিধানিকভাবে ব্রিটিশদের রাজা হচ্ছে ওদেরও রাজা, ব্রিটিশদের রাজা কি ওদেরও রাজা। অর্থাৎ অস্ট্রেলিয়ার রাজা যে ব্রিটিশদের রাজা হবে সেই, কানাডার রাজা যে ব্রিটিশদের রাজা হবে সেই, নিউজিল্যান্ডের রাজা যে ব্রিটিশের রাজা হবে সেই। তো এইভাবে এটাকে আমরা বলি অধিরাজ্য বা ডোমিনিয়ন। এরপর বলছে যে বাফার রাষ্ট্র, কোন রাষ্ট্র, বাফার রাষ্ট্র, আচ্ছা ভূগোল বইয়ের মধ্যে পৌরনীতি আছে, ইতিহাস আছে, তোমাদের সমাজবিজ্ঞান আছে, সবগুলো বিষয় আলোচনা করা আছে, এই জন্য ভূগোল বইটা বাস্তবিক একটা বই, অনেক মজার একটা বই, ঠিক আছে। তো বাফার রাষ্ট্র কাকে বলে, বাফার রাষ্ট্র মূলত আমরা বলি যে বাফার রাষ্ট্র হচ্ছে দুইটা শক্তিশালী দেশের মধ্যে একটা কম দুর্বল দেশ, অর্থাৎ কম শক্তিশালী বা দুর্বল দেশকে আমরা বাফার রাষ্ট্র বলি। যেমন চীন, যেমন কি চীন এবং তোমার ভারতের মধ্যে, চীন এবং ভারতের মাঝখানে কি আছে বলতো, চীন এবং ভারতের মাঝখানে নেপাল আছে, কি আছে, নেপাল আর ভুটান, এই দুটা দেশ আছে চীন এবং ভারতের মাঝে, নেপাল ভুটান আছে। তো এই নেপাল ভুটান হচ্ছে বাফার রাষ্ট্র, অর্থাৎ এগুলো তুলনামূলক খুবই কম শক্তিশালী দেশ বা দুর্বল দেশ, এগুলোকে আমরা বাফার রাষ্ট্র বলি। অর্থাৎ দুটা শক্তিশালী দেশের মধ্যে যখন একটা তুলনামূলক কম শক্তিশালী দেশ থেকে যায় বা দুর্বল দেশ থেকে যায় সেটাকে আমরা বলতো বাফার রাষ্ট্র বলি, কি রাষ্ট্র বলি, বাফার রাষ্ট্র বলি, ঠিক আছে। তাহলে বাফার রাষ্ট্র কাকে বলে, বাফার রাষ্ট্র বলা হচ্ছে যে কম শক্তিশালী দেশ বা দুর্বল দেশ দুটো শক্তিশালী দেশের মাঝখানে যখন পড়ে যায় সেটাকে আমরা বাফার রাষ্ট্র বলি। এরপরে বলছে যে কনফেডারেশন, কনফেডারেশন বলতে আমরা বলি যে কয়েকটা স্বাধীন দেশ, কয়েকটা স্বাধীন দেশ নিজের সমঝোতার কারণে আশেপাশে, অতএব তার ভূখণ্ডের আশেপাশে কয়েকটা স্বাধীন দেশ যদি নিজেদের মধ্যে একটা কী করে, সমঝোতা করে, নিজেদের মধ্যে সমন্বয় করে তারা রাষ্ট্র পরিচালনা করে তখন সেটাকে আমরা বলি কনফেডারেশন, কী বলি, কনফেডারেশন। তো পৃথিবীতে কনফেডারেশন রাষ্ট্র একটাই, সেটা হচ্ছে সুইজারল্যান্ড কনফেডারেশন, মনে রাখবা, সুইজারল্যান্ড কনফেডারেশন, কোন কনফেডারেশন, সুইজারল্যান্ড কনফেডারেশন। তো এরপরে দেখো যে পৃথিবীর রাজনৈতিক অঞ্চলসমূহ এবং মহাদেশগুলার আলোচনা করার চেষ্টা করছে।
আচ্ছা, সিভিক, সোশিওলজি, জিওগ্রাফি কিছু কিছু টপিক একটা আরেকটার সাথে রিলেটেড, হ্যাঁ একটা আরেকটার সাথে রিলেটেড। দেখো এখানে দেওয়া আছে যে রাজনৈতিক অঞ্চলগুলো যে আলোচনা করা আছে বা মহাদেশগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে, এবং এই টেরিটরির মধ্যে কোন কোন অঞ্চলগুলো আছে, কোন কোনগুলোর সাথে কোন কোনগুলোর ভালো সম্পর্ক আছে, তারা সমঝোতা করে তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, এগুলো এখানে আলোচনা করা আছে। ঠিক আছে, এর মধ্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের নিজের এশিয়া মহাদেশটা এবং ইউরোপ মহাদেশটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানকার মধ্যে। ঠিক আছে, তো এখানে এই যে মহাদেশগুলোর আলোচনা বলছে যে এশিয়া মহাদেশের রাজনৈতিক ভূগোল যে আলোচনা করা হয়, এই যে আলোচনা অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে কোন কোন দেশ আছে, এই দেশগুলোর মধ্যে কী কী আলোচনা করা হয়, এই দেশের মধ্যে ভারত নিয়ে আলোচনা করা হয়, চীন নিয়ে আলোচনা করা হয় খুব সবথেকে মেজরভাবে। তো এশিয়া মহাদেশ সবথেকে, পৃথিবীর সবথেকে বড় মহাদেশগুলোর মধ্যে প্রথম যে মহাদেশ, সবথেকে বড় মহাদেশ সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। এর আয়তন এখানে দেওয়া আছে, দেখো যে এর আয়তন কতটুকু এবং এর হচ্ছে তোমার জনসংখ্যা কতটুকু, এখানে এগুলা দেওয়া আছে। এর আয়তন হচ্ছে 44,00,000 নিযুত কোটি, চার তোমার হচ্ছে 4,45,79,000 এতটা হচ্ছে বর্গ কিলোমিটার হচ্ছে এর আয়তন, এবং এর জনসংখ্যা সবথেকে বেশি এর মধ্যে পড়ে, কারণ এটা পৃথিবীর সবথেকে বড় দুটা জনসংখ্যার দেশ এশিয়ার মধ্যেই আছে, একটা কি একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে চীন, এই জন্য সবথেকে বেশি জনবহুল তোমার হচ্ছে মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, কারণ পৃথিবীর সবথেকে বড় দুটা দেশ যে দুটাতে জনসংখ্যা সবথেকে বেশি মানে 100 কোটির উপরে সেই দুটা দেশ হচ্ছে চীন এবং ভারত, চীন এবং ভারত এই দুটা দেশই হচ্ছে এশিয়ার মধ্যে অবস্থিত। ঠিক আছে, তো এগুলার এখানে আলোচনা দেওয়া আছে, এগুলো জাস্ট একটু একটু করে রিডিং পড়বা, এবং এখানে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব কলহ আছে, যেমন ফিলিস্তিন এবং ইসরায়েলের দ্বন্দ্ব, চীন এবং ভারতের দ্বন্দ্ব। ঠিক আছে, তো এগুলোও এখানে আলোচনা করা আছে। তারপরে হচ্ছে আফগানিস্তানের সাথে দ্বন্দ্ব, ঠিক আছে, গণচীন এবং তাইওয়ানের দ্বন্দ্ব, এগুলার এখানে আলোচনা দেওয়া আছে। এরপরে আছে ইউরোপ মহাদেশের রাজনৈতিক ভৌগোলিক অঞ্চল, মানে এগুলার আলোচনা এখানে দেওয়া আছে যে ইউরোপ মহাদেশ এর রাজনৈতিক এবং ভৌগোলিক অবস্থানগুলো কি, এটা কততম পৃথিবীর মধ্যে। তো এখানে বলছে যে পৃথিবীর প্রাচীনতম মহাদেশগুলোর একটি হচ্ছে ইউরোপ মহাদেশ, এর আয়তন যদি আমরা দিক দিয়ে চিন্তা করি তাহলে এটা হচ্ছে ষষ্ঠ আয়তনের দিক দিয়ে ষষ্ঠ। ঠিক আছে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা অসীম, কারণ ইউরোপ মহাদেশ থেকেই আসলে পুরো বিশ্বটাকে শাসন করা হয়েছে। অর্থাৎ ব্রিটিশ কোথায় অবস্থিত, ব্রিটিশরা মূলত ইউরোপেই অবস্থিত। আচ্ছা ভাইয়া, এগুলা থেকে কেমন প্রশ্ন আসতে পারে? আচ্ছা ভাইয়া, অভিগম্যতা আবার একবার একটু বলবেন দয়া করে ভাইয়া। আচ্ছা, অভিগম্যতা বলতে আমরা কি বোঝাচ্ছি? অভিগম্যতা বলতে আমরা বোঝাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গা, অথবা অভিগমন থেকে আসছে অভিগম্যতা। অভিগম্যতা কেন হচ্ছে? অভিগম্যতা হয় সামাজিক কারণে হয়, রাজনৈতিক কারণে হয়, অর্থনৈতিক কারণে হয়, এবং জীবন জীবিকার উপরে বা হুমকির কারণেও হয়ে থাকে অভিগম্যতা। অর্থাৎ আমার জীবনের হুমকি আছে, আমি এখানে মারা যেতে পারি, আমি এদেশ ত্যাগ করে আরেক দেশে চলে গেলাম, আমার অর্থনৈতিক এখানে অসচ্ছলতা আছে, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ত্যাগ করলাম, এই যে অভিগম্যতা এটাকেই আমরা বলতেছি। অর্থাৎ অভিগমন প্রবণতা এটাকেই বলা হয় অভিগম্যতা। ঠিক আছে, যেমন ভিকারুন্নেসা হচ্ছে তার সিদ্ধেশ্বরীর দ্বন্দ্ব, হ্যাঁ হ্যাঁ সবগুলারই দ্বন্দ্ব হয়, সবগুলারই সাথে সবগুলারই দ্বন্দ্ব হয়। তো এখানে এটা নিয়ে আলোচনা করছে ইউরোপটা নিয়ে, ইউরোপের মধ্যে আমরা ইউরোপীয় ইউনিয়ন দেখি, ন্যাটো দেখি, ঠিক আছে, অর্থাৎ এগুলার মধ্যে বড় বড় চুক্তিগুলো সম্পাদিত হয়েছে এবং তারা পুরো বিশ্বটাকে শাসন করতেছে। এখনও ইউরোপ পুরো বিশ্বটাকে শাসন করে। এখন আমরা জানি যে পুরো বিশ্বটাকে শাসন করে দুটা দেশ, একটা আমেরিকা, একটা রাশিয়া। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে, কি চলছে? স্নায়ুযুদ্ধ চলছে। অর্থাৎ আমেরিকা এবং রাশিয়া পুরো বিশ্বটাকে শাসন করে, মূলত একচ্ছত্রভাবে আমার আমেরিকাই কি করে পুরো বিশ্বটাকে শাসন করে, কারণ তারাই ডলারের মাধ্যমে পুরো বিশ্বটাকে হাতায় রাখছে। ডলার ছাড়া আমরা কোনো কিছুই কি করতে পারি না, চিন্তা করতে পারি না, ট্রেড করার চিন্তা করতে পারি না। তাহলে এই যে ইউরোপটা হচ্ছে মূলত এপিসেন্টার, ঠিক আছে, পেরিফেরি, ঠিক আছে, অর্থাৎ এই যে পেরিফেরি মানে হচ্ছে কেন্দ্র, এপিসেন্টার মানেও কেন্দ্র, সেন্টার মানেও কেন্দ্র। তাহলে ইউরোপটা মূলত সেন্ট্রাল বা সেন্টার, এখান থেকেই পুরো পৃথিবীটা শাসন করা হচ্ছে। তো এই জন্য এটার গুরুত্ব
অপু মানে অপূরণীয় এর গুরুত্ব আছে এবং এখানের আমাদের উপনিবেশগুলোও এখানে নিয়ে আলোচনা করা হয়েছে। তো এইটা নিয়ে একটু একটু করে পড়বা সুন্দর করে। এই ইউরোপটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে আমাদের আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের মধ্যে একটা, মানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকার মানুষের জীবনযাত্রার মান খুবই নিম্নমানের ছিল, বর্তমানে একটু একটু করে আসতেছে, উঠে আসতেছে। তো আফ্রিকা হচ্ছে সবথেকে বড় স্বর্ণ ভাণ্ডারগুলোর মধ্যে একটা আফ্রিকা মহাদেশ, ঠিক আছে। তো এখানে এর সকল বিষয় এবং এর ভূমধ্যসাগরীয় অঞ্চল আবহাওয়া এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছে, ঠিক আছে। এরপরে বলছে যে দক্ষিণ আমেরিকান রাজনৈতিক ভূগোল, অর্থাৎ দক্ষিণ আমেরিকা নিয়ে আলোচনা করছে। অর্থাৎ আমেরিকার দুইটা পার্ট আছে, একটা দক্ষিণ আমেরিকা একটা উত্তর আমেরিকা, এগুলো নিয়ে আলোচনা করছে। দক্ষিণ আমেরিকার মধ্যে কী কী আছে, উত্তর আমেরিকার মধ্যে কী কী আছে, দক্ষিণ আমেরিকার মধ্যে ওই যে ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে ইকুয়েডর, পেরু, এগুলো এখানে আছে। এবং তোমার উত্তর আমেরিকার মধ্যে কী কী আছে, উত্তর আমেরিকার মধ্যে কোন কোন দেশগুলো আছে, এগুলো এখানে আলোচনা করছে এবং এদের যে অর্থনৈতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড এগুলো তুলে ধরার চেষ্টা করছে। এরপরে অস্ট্রেলিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া মানে ওশেনিয়া মহাদেশ, যেটা আমরা বলি অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ড, এটাকে ওশেনিয়া মহাদেশও বলা হয় বা অস্ট্রেলিয়া মহাদেশও বলা হয়। তো অস্ট্রেলিয়ার যে অবকাঠামো বা এর যে বিষয়গুলো, এটা হচ্ছে গ্রেট ওয়ারিয়ার দ্বীপ দিয়ে ঘেরা। কী দিয়ে ঘেরা? গ্রেট ওয়ারিয়ার রিফ, ঠিক আছে, এটা দিয়ে ঘেরা। এটা অস্ট্রেলিয়ার একটা রিফ, এটা বাউন্ডারি, এটার কারণে অস্ট্রেলিয়া মহাদেশ টিকে আছে, ঠিক আছে, ওশেনিয়া মহাদেশ টিকে আছে। তো এগুলো নিয়ে এখানে আলোচনা করছে। মূলত এটা একটা দ্বীপ রাষ্ট্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এগুলো নিয়ে এখানে আলোচনা করছে। এবং এর যে অবকাঠামো বা ভৌগোলিক অবস্থান, এখানে সকল বিষয় নিয়ে আলোচনা করছে। তো এরপরে এখানে যেটা আলোচনার বিষয় আছে সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ, অর্থাৎ যেটা বরফে আচ্ছাদিত থাকে সবসময়। কিসে আচ্ছাদিত থাকে? বরফে আচ্ছাদিত থাকে সবসময়। সবসময় বরফে আচ্ছাদিত থাকে, সেটাকে আমরা বলি অ্যান্টার্কটিকা মহাদেশ, ঠিক আছে। তো এটা নিয়ে এখানে আলোচনা করছে যে এটা কে কে এটাতে শাসন করে, কে প্রতিষ্ঠা করতে চায়। এই অ্যান্টার্কটিকাকে সবাই নিজের হাতে করে নিতে চায়, কিন্তু আসলে সম্ভব না, এটা ভৌগোলিকভাবেই সম্ভব না। তবুও চেষ্টা চালা যাচ্ছে, বিভিন্ন বিজ্ঞানীরা এখানে যাচ্ছে, বিভিন্ন ধরনের গবেষণা তারা করতেছে। অ্যান্টার্কটিকাতে প্রতি বছর যদি নাও হয়, প্রতি বছরে 6,000 গবেষক যায়, 6,000 গবেষক যায়, কিন্তু অ্যান্টার্কটিকাতে বসবাসযোগ্য কোনো আবহাওয়াই নাই, ঠিক আছে। তো এখান থেকে যেগুলো তোমাদের আসবে, যেই বিষয়গুলো এখানে আসবে, তো এই যে রাজনৈতিক অঞ্চলগুলোর মধ্যে এশিয়ার কিছু দেশ উঠায় দিছে, যেমন এখানে ভারতের আলোচনা আছে, দক্ষিণ কোরিয়ার আলোচনা আছে, জাপানের আলোচনা আছে। তো এর মধ্যে ভারত খুবই গুরুত্বপূর্ণ, ভারত খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট পড়ে নিবা সুন্দর করে, আমি জাস্ট বলে দিয়ে যাচ্ছি যে কোন কোন জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভারত খুবই গুরুত্বপূর্ণ, এর খনিজ থেকে শুরু করে এর বাণিজ্য, এর প্রাকৃতিক সম্পদ, এর জ্বালানি, সবগুলো তোমরা একটু একটু করে পড়বা, হ্যাঁ। এরপরে আমাদের পৃথিবীর রাজনৈতিক অঞ্চল সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র দুটাই খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা রাষ্ট্রই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, এখানে ভারত, এখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য খুবই গুরুত্বপূর্ণ, দুটাই খুবই ভালো করে পড়ার চেষ্টা করবা। এবং এরপরে বাংলাদেশের পার্টটা তোমাকে জানতে হবে, বাংলাদেশের পার্টটা গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দিয়ে জানতে হবে। এখান থেকে প্রশ্ন হয়, সিকিউ প্রশ্ন বাংলাদেশ পার্ট থেকে খুবই আসে, এটার অবস্থান এমসিকিউও আসে, এটা আয়তনের দিক থেকে কততম, এর জনসংখ্যার দিক থেকে কততম, এটা কত ডিগ্রি কর্কট ক্রান্তির মধ্যে অবস্থিত, ঠিক আছে, অর্থাৎ এগুলা আসে। এবং এটা দ্রাঘিমারেখার কত অক্ষাংশের মধ্যে অবস্থিত, এগুলো এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে যে এর ভৌগোলিক অবস্থান কত, অর্থাৎ এশিয়া মহাদেশ দক্ষিণ পূর্বাংশে অবস্থিত এবং এটি প্রায় 20.34 ডিগ্রি হতে 26.38 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। তাহলে এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে, অর্থাৎ 20.34 থেকে 26.38 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখার মধ্যে অবস্থিত। এবং দ্রাঘিমার মধ্যে হচ্ছে 88.01 ডিগ্রি থেকে 90.41 ডিগ্রি রেখার মধ্যে অবস্থিত, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে দ্রাঘিমাংশ, এই জন্য আমাদের সাথে টাইমের পার্থক্য, হ্যাঁ, গিনিস মান থেকে হচ্ছে 6 ঘন্টা। এবং আমরা কোন কর্কট ক্রান্তির মধ্যে আছি? আমরা কর্কট ক্রান্তি 26
অর্থাৎ এটা অ্যাভারেজ করলে 23.6 ডিগ্রি রেখার মধ্যে আমরা অবস্থিত। অর্থাৎ এগুলো আমাকে এমসিকিউর মধ্যে আসতে পারে, বাংলাদেশের আয়তন এবং বাংলাদেশের এইদিকে ওইদিকে অর্থাৎ ইন্ডিয়ার কোন কোন অঞ্চলগুলো অবস্থিত এগুলোও আসে, ঠিক আছে। অর্থাৎ সেভেন সিস্টারের কোন কোন দেশ, কোন কোন অঞ্চল আছে, কোন কোনগুলোর সাথে অঞ্চল যুক্ত নাই, বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমারেখা যুক্ত, এগুলো তোমাদের এমসিকিউতে আসে। এই জন্য আমাকে এগুলো খুবই ভালো করে জানতে হবে এবং বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, বাংলাদেশের ঋতু বৈচিত্র্য, ঠিক আছে, এই বিষয়গুলো এখানে আলোচনা করছে সর্বশেষে। তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের পড়া, বা এই অধ্যায় থেকে এতটুকুই তোমাদের জানা লাগবে। তো আমি বলে দিলাম শুরুটা সুন্দর করে পড়বা, এরপরে অঞ্চলগুলো পড়বা, তারপরে ভারত এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য পড়বা এবং বাংলাদেশের টেরিটরিগুলো জানার চেষ্টা করবা, ঠিক আছে। তো না, অ্যান্টার্কটিকাতে মানুষ বসবাস করে না, অ্যান্টার্কটিকা একটা বরফ আচ্ছাদিত দেশ, ঠিক আছে, মহাদেশ। এটা পৃথিবীর দুই প্রান্তে, অর্থাৎ আমরা যে মেরুদেশীয় বলি, হ্যাঁ, মেরুদেশীয় দুই প্রান্তে অবস্থিত এটা। আপনি বাস করেন, আরে আমার সাথে এটা যাবে না রে, ওই তাপমাত্রা রে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ক্লাসে।